আসসালামু আলাইকুম দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। আমরা কথা শুরু করেছিলাম বিজয়ের মাসকে কেন্দ্র করে এবং এই বিজয়ের মাসে বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি। আপনারা নিশ্চয়ই জানেন যে রাষ্ট্রপতি প্রধান রাজনৈতিক দলগুলির সাথে তিনি আলোচনা শুরু করেছেন এবং একটি ভালো নিউজ যেটি এবং যেটি খুব বেশি আলোচিত হয়েছে এই আলোচনাটি, তিনি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, সাবেক বিরোধী দল এবং তারা বেশ কয়েকবার ক্ষমতায়ও ছিল, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেই বিএনপির নেতৃত্বে প্রথমেই এই আলোচনাটি শুরু হয়েছে এবং বিএনপি বলছে তারা আশাবাদী। রাষ্ট্রপতির পক্ষ থেকে বলা হয়েছে আলোচনা ইতিবাচকভাবে সম্পন্ন হয়েছে, বিএনপির প্রস্তাবনাগুলিও তিনি পড়েছেন, রাষ্ট্রপতির প্রেস সচিব যেটি পড়েছেন প্রস্তাবনাগুলি পড়া হয়েছে এবং সেখানে ভালো কিছু দিকও আছে বলে রাষ্ট্রপতির পক্ষ থেকে বলা হয়েছে। এই বিষয়টি আসলে কতটুকু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইতিবাচক বার্তা নিয়ে আসবে, বিশেষ করে যখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি আছে, বিশেষ করে যখন ফেব্রুয়ারিতে নতুন নির্বাচন কমিশন গঠনের প্রশ্নে আবারও রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ সৃষ্টি হবে অথবা প্রশ্ন আসবে যে ঐক্যবদ্ধভাবে নির্বাচন কমিশনকে গঠন করা যাবে কি না, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে গত কয়েকদিনের প্রেস কনফারেন্সে বারবার একটি বিষয় বলেছেন যে আগামী নির্বাচন সবার অংশগ্রহণে সর্বজন গ্রহণযোগ্য হওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং তার নেতাকর্মীদেরকে নির্বাচনের প্রস্তুতির কথাও তিনি বলেছেন। এই প্রেক্ষাপটে আর নির্বাচনের মাত্র যখন 2 বছর বাকি আছে তখন সবাই নিশ্চিতভাবে তাকিয়ে থাকবেন রাষ্ট্রপতির এই সংলাপের দিকে, কারণ এর তাৎপর্য আগামী 2 বছর বাংলাদেশকে বহন করতে হবে। আমার সাথে অনুষ্ঠানের এই পর্যায়ে যোগ দিয়েছেন আমার হাতের ডানে জনাব আব্দুল হামিদ চৌধুরী, একজন সিনিয়র রাজনীতিবিদ, ব্রিটেনের বাংলাদেশের রাজনীতিতে ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্য বিএনপি। জনাব আব্দুল হামিদ চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। আমি যদি বিরতির আগ থেকে শুরু করি, আপনার সহকর্মী যে কয়েকটি কথা বলেছিলেন, একটি কথা এর মধ্যে হচ্ছে আইন করে স্বাধীনতার ঘোষক প্রতিষ্ঠা করা যায় না। তার আগে আমরা প্রসঙ্গে ছিলাম রাজনৈতিক স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধাদের তালিকা রাজনৈতিক সরকার পরিবর্তনের সাথে সাথে বাড়তে থাকে, কেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এই বিজয়ের মাসে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং বেশ কিছুদিন পরে আসলাম আজকে এই আলোচনা সভা এবং প্রথম সেগমেন্টে চলে গেছে, সময়ও কম। এটি এখন যেভাবে মুক্তিযুদ্ধের সংখ্যাটা বাড়তেছে ওটা হলো আমার দৃষ্টিতে যে নতুনভাবে কিছু লোককে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া এবং মুক্তিযুদ্ধের সংখ্যাটাও এখন আপনার নতুনভাবে নিরূপিত হচ্ছে, যেমন বয়স 13 পর্যন্ত ধরা হয়েছে। তো বাস্তবতার নিরিখে আমরা তো মুক্তিযুদ্ধের সময় আমার বয়স তখন প্রায় 15-15, সেই সময়ের অবস্থার পরিপ্রেক্ষিতে এখন 13 বছরের মুক্তিযোদ্ধা, হ্যাঁ, গড গিফটেড দু একজন থাকতে পারে, বীর সাহসী, তারা হয়তো কোনো কিছু সাহায্য করতে পারে, কিন্তু আমভাবে ধরতে গেলে এই সেই সময়ের 13 বছরের একজন ছেলে, যখন আমরা যখন প্রথম ক্লাস 6-এ পড়ি তখন তো স্কুল থেকে বাড়ি যাওয়ার পর আমরা আর কোনো দিন বাজারেই ফেরত আসি নাই, তখনকার সময় এক ধরনের ছিল। এখন কিন্তু 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা তার মায়ের সাথে সে সিলেট কেমনি ডাকাতে চলে যায়, অবস্থা তখন সেই সময় এই ধরনের ছিল না। কিন্তু এখন কেন এটা হচ্ছে, কারণ এখন যারা মুক্তিযোদ্ধা হচ্ছেন দেখবেন আপনি ইভেন সচিবরা পর্যন্ত বুয়া মুক্তিযোদ্ধা তালিকাতে নাম অন্তর্ভুক্ত করে ওদের চাকরি নবায়ন করতেছে, বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন, তাদের বাচ্চা কাচ্চারা ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে, মেডিকেলে চান্স পাচ্ছে। এই যে ধরেন আপনি একজন বা দুজনকে আপনি অব্যাহতি দিলেন, এই যে অবস্থা যেটা শুরু হয়েছে, যতজন এই যে অবস্থা শুরু হয়েছে সেখানে তো সত্যকে মেনে নেন। এখন ধরেন এই যে আপনি নিজে বললেন যে এই মাত্র কিছুদিনের ভিতরে, এবং আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে 45 বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই সময়ে যারা বয়স 25 বা 30 ছিল, আজকে এরা বার্ধক্যে অনেকে দুনিয়াতে নাই, ওনারা শহীদ হয়ে মারা গিয়েছেন, তারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে বেশ নসিব করুক, তারা আমাদের জন্য এ দেশ এনে দিয়েছেন। এখন যদি আপনি এখন নতুনভাবে যেটা নতুন মুক্তিযোদ্ধারা সৃষ্টি হচ্ছে এখন 13 বছর, এই 13 বছরে তো মাশাআল্লাহ 2,00,000 বলছেন, আগামীতে 2,15,000 আরও বাড়বে, আরও বাড়বে, আরও বাড়বে। কিন্তু জনাব আব্দুল হামিদ, যখন 2001 সালে 2006 সালে যখন বিএনপি ক্ষমতা থেকে চলে যায় তখন মুক্তিযোদ্ধাদের তালিকা ছিল 1,98,800,
89 রাইট, এবং এর আগে ছিল 158,000, অর্থাৎ শুধুমাত্র বিএনপির সময়, 94 সালে বিএনপি যখন ছিল তখন ছিল 86,000, অর্থাৎ 2006 সালে এসে সেটি প্রায় 112,000 বেড়েছে, এখন এখন হচ্ছে 215,000, আর 17,000 বেড়েছে, আর 17, এই যে বললাম, তার মানে হচ্ছে প্রতিটি সরকারি প্রতি, শুনেন এখানে সরকার এক বিষয়ে, এই মুক্তিযুদ্ধের মন্ত্রণালয় যারা দেখে তাদের আরেক বিষয়, এই দেখুন আমাদের সিলেটে, সিলেটে দেখেন, আমি বলছি কথাটা বলার জন্য অনেক রেফারেন্সের দরকার ধরে, এই ধরুন আমাদের সিলেটের যিনি মুক্তিযুদ্ধের সংসদের যিনি প্রধান, তখন উনি বলছেন উনি মুক্তিযুদ্ধের সংসদের প্রধান, উনি সুযোগ সুবিধা পাচ্ছেন, আরেক নাকি বলছে যে উনি মুক্তিযুদ্ধতে যান নাই, এই জন্য বিভিন্ন মামলা মকদ্দমা, সেদিন ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, উনি বেরিয়ে এসছেন। তো এখন এই যে এই কথাটা যে বললাম, এই যে মুক্তিযোদ্ধা, এখন আল্লাহ জানি যে এই মুক্তিযোদ্ধারা কীভাবে হচ্ছেন, সুতরাং এটা নিয়ে আমার বেশি কথা বলা যায় না, এই কারণে এই জিনিসটা সেন্সিটিভ, এই কারণে যে যারা জীবন বাজি রেখে এই দেশকে এনে দিয়েছেন তাদের প্রতি সবসময় আমাদেরকে শ্রদ্ধা পোষণ করা দরকার। এখন হঠাৎ করে যিনি মুক্তিযোদ্ধা নন, এখন যদি উনি আবার মুক্তিযোদ্ধা হয়ে আসেন, এখন উনি করতেছেন প্রতারণা, তখন আমরা এখন কী বলি? যাই হোক, এর জন্য আমি এর চেয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমার ভাইয়ের একটি প্রশ্ন আগে ভালোভাবে উত্তর দিতে পারেন না, আমার প্রশ্নটা, আমার প্রশ্নের উত্তরটা কিন্তু আমি পাইনি, আপনি কি বলছেন? আমার প্রশ্নটা হচ্ছে যে বিএনপির সময়ে 94-এ বিএনপি যখন ছিল তখন 98,000 ছিল, আর শেষে আর 86,000, দুঃখিত, 2006 সালে সেটি হয়েছে 198,000, অর্থাৎ প্রত্যেকটি সরকারই এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য দেনা পাওনার যে হিসাব, সেই হিসাবে প্রত্যেকটা সরকারেরই ভূমিকা আছে। এখন এই যেভাবে মুক্তিযুদ্ধের সংখ্যাটা বাড়তেছে, এখন এই এর অতিরিক্ত আমি তো বললাম যে এটা যেহেতু সেন্সিটিভ, সেই হিসাবে কিন্তু সেই হিসাবে সেন্সিটিভ ইস্যু, সেই হিসাবে গত 10 বছরে মাত্র 17,000, এটা যেহেতু এটা সেন্সিটিভ ইস্যু, এর জন্য আমি এই জিনিসটা নিয়ে এর কিছু বলতে আমি চাচ্ছি না, কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, কিন্তু সুযোগ সুবিধা নিচ্ছে এটা সত্য, আমি জিনিসটা বলতেছি যে মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান, তাদেরকে আমরা আজীবন শ্রদ্ধা করব, কিন্তু এই জিনিসটা অন্ততপক্ষে আজকে যারা সংঘোষিত মুক্তিযোদ্ধা হচ্ছেন তাদেরকে আমি মানে অনুরোধ করব যে আপনারা অন্তত এই জিনিসটা নিয়ে খেলা করার চেষ্টা করিয়েন না, কারণ সব জিনিস নিয়ে দাঙ্গা করাটা তো ঠিক হয় না, এর চেয়ে বেশি কিছু আর আমি এই জিনিস নিয়ে বলতে চাই না। এটি আপনাদের আমলে যারা হয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, সবার সবার ক্ষেত্রে প্রযোজ্য, যেটা বুয়া তারা কেন এই সমস্ত, ধন্যবাদ। এখন আমি জিনিসটা শেষ করে দিই, আমার এই ভাই যে বলছেন যে আমরা রাজাকারদের হাতে, রাজাকারদের হাতে আমরা ফ্লাগ দিয়েছি, ওনাদের প্রথম গভর্নমেন্টে নুরুল ইসলাম এবং ফাইজুল হক, বেআইনের কথা নাই ধরলাম, বেআইনের কথা, কিন্তু এই দুজন তো একেবারে ইয়ে, আর উনি আর একটা বলছেন যে আমাদের সবাইয়ের বিআই, উনি সেই এলাকায় খুবই জনপ্রিয়, এই নিরিখে যদি ধরা হয় তাহলে সালাউদ্দিন কাদের সবসময় এই জায়গার এমপি ছিলেন, এইটা দিয়ে এইটা বিচার হয় না। আর আরেকটা জিনিস উনি বলছেন, চটকের উত্তর দিয়ে শেষে অন্য প্রসঙ্গে আমরা চলে যাব, উনি পোর্ট অফ চালনা এবং বাংলাদেশ বেতারকে উনি রেডিও বাংলাদেশ বলে জিয়াউর রহমান সাহেব উনি ওনার দৃষ্টিতে যেটা ঠিক করেন নাই, আমিও বা আমার ভাইকে অনুরোধ করব যে আপনারাও নামের আগে আওয়ামী শব্দটা বাদ দিয়ে দেন, যেহেতু এটা বাংলা শব্দ নয়, আপনারা যদি আওয়ামী লীগ বলতে পারেন আর এখানে যদি কিছু না হয় তাহলে বাংলাদেশ বেতারকে রেডিও বাংলাদেশ বলে এটা কী অসুবিধাটা হয়ে গেলো, আর চালনা আর মংলা তো এখন আপনারা এটাকে করছেন কি আরে একটা নাম দিয়ে দিন, তো কী হবে এখানে? এটা তো এই জিনিসটা তো জাতির এমন কোনো ক্ষতি হচ্ছে না যে এটার নাম মংলা ছিল না চালনা ছিল বাংলার, এবং এটা বাংলা ভাষা দিয়ে কোনো সমস্যা হচ্ছে না এখানে। একটা উপমাটা দেওয়া হচ্ছে যে বাংলার প্রতি আপনাদের একটু অনীহা, অনীহা যখন আপনাদের যখন খুবই অনীহা তাহলে প্রথমে নামটা বাদ দেন প্লিজ, বাংলা বাঙালি জয় বাংলা এগুলো পাকিস্তানিরা শুনলে আর জয় বাংলার কথাটা বলছেন, এটা ছিল শুনেন এই জিনিসটা ছিল আওয়ামী লীগের তার দলীয় স্লোগান, শুনেন বলছি আমি, এটা ছিল আওয়ামী লীগের দলীয় স্লোগান, যেহেতু সেই সময়ে আওয়ামী লীগ বাংলাদেশে একচ্ছত্র মেজরিটি পেয়েছিল এবং তারাই তখন ফোরফ্রন্টে ছিল, এই জন্য এটাকে তারা জয় বাংলা বলছিল, সবাই এটাকে অনুসরণ করছিল, এর জন্য যে এটা জাতীয় একটা স্লোগান হয়ে গেছে, এটা উনি এইভাবে বললে, এটা যদি আমি অস্বীকার করি
তাহলে উনি আমাকে ব্লেম দিতে পারবেন না, কারণ এটা নিয়ে কোনো গণভূত হয় নাই। অস্বীকার করাটা ঠিক হবে না, এটা প্রকৃত সত্য হলো, ছিল প্রকৃত সত্য হলো, এটা আপনাদের দলীয় স্লোগান কিন্তু ঠিক না। আপনি মুক্তিযোদ্ধাদের সেই মাঠের মুক্তিযোদ্ধাদের মাঠে স্লোগানগুলো আনেন, তখন তখন তাদের অস্ত্র হাতে তাদের স্লোগানগুলো আনেন, এই সময়ে তাদের হাতে দুইটা স্লোগান ছিল, তখন অন্যান্য রাজনৈতিক যে দলগুলি ছিল তাদের স্লোগান কি ছিল? সেদিন বিভিন্ন স্লোগান ছিল, সেদিন বলেন যদি আপনি কি বলতো, তখন এরা তো অনেকে তো শুনেন, এরা যখন যদি আপনি জিয়াউর রহমানের ভয়েস যদি বলতে চান, যে কোনো লোকেরই সেদিনকার মুখে ছিল জয় বাংলা, আচ্ছা সেই জয় বাংলা নিয়ে বিতর্ক ছিল পাকিস্তানিদের, আর আপনারা আজকের কোন মর্যাদা দিয়েছেন, জাতীয় পতাকা দিয়েছেন, আমি আগেও বলেছি তাদেরকে যখন ফাঁসি দেওয়া হয় তখন পাকিস্তানিরা বলে যে আমাদের লোকদেরকে বিনা বিচারে হত্যা করছে। শুনেন, এই হচ্ছে শুনেন আপনাদের শুনেন দেশপ্রেমিকতা। আচ্ছা রাখেন, দেশপ্রেমী তো আপনারা মানে একচ্ছত্র, এটা লাইসেন্স নিয়ে আপনারা আই লাভ মাই কান্ট্রি দিস ইজ ট্রু বাট হুইচ কান্ট্রি? না না দেশ না দেশ, শুনেন কিছু লোকের বিষয়টা হলো যে আপনারা দেশপ্রেমের লাইসেন্সটা এখন নিয়ে নিছেন আপনারা না, আচ্ছা কিছু লোকের আই লাভ মাই কান্ট্রি দিস ইজ ট্রু বাট হুইচ কান্ট্রি? রাখেন রাখেন, শুনেন শুনেন, আমরা আমরা এমনি বলি না, রেফারেন্স দিয়ে বলি, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এই সেদিন যিনি এসে গেলেন মনোহর পারেকর সাহেব, উনি কাশ্মীরের সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেছেন লঙ্কা জয় করে রাম যেমন তা বিভীষণকে দিয়েছিলেন, 71 সালে ভারত তা করেছে, দেশপ্রেমী সরকার ক্ষমতায় আছেন, আপনাদের ক্ষমতা হয়েছে এটার প্রতিবাদ করার? না এই এই ধরনের এই এটা সত্যের অপলাপ, এই ধরনের কথা আরে ভাই যাই বলবো সত্যের অপলাপ বলবেন, বুঝছেন বাংলাদেশের মধ্যে শুনেন, বাংলাদেশের মতো একমাত্র নূরে আলম সিদ্দিকি, এগুলো হচ্ছে শুনেন শুনেন নূরে আলম সিদ্দিকি একমাত্র উনি বিরাট আর্টিকল লিখে এটার প্রতিবাদ করেছেন, আর এখন আপনি বলতেছেন সত্যের অপলাপ, তাহলে আপনাদের সাথে কথা বলেই কি লাভ? কারণ যখন আপনাদের বিরুদ্ধে যাবে তখন আপনারা এগুলো কিছুই মানবেন না, এবং এটাই হলো আওয়ামী লীগের চরিত্র। নূরে আলম সিদ্দিকির স্পষ্ট রেফারেন্স দিয়ে তিনি কথা বলেন, এটা এটা উনি যে কথাটা এখানে বললেন সেই কথাটার ইয়েলো জার্নালিজমের উনারা একটা ওই যে আপনার আচ্ছা এখন নূর আলম সিদ্দিকি ওই রাজাকার হয়ে যাবে, আর যদি কিছু আলোচনা করা হয় নূর আলম সিদ্দিকি আপনাদের ওই ইউলো জার্নালিজমের প্রতিবাদ, এই জন্য শুনেন এই জন্যই তো না 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 নূর আলম সিদ্দিকি এই মনোহর পারেকরের প্রতিবাদ করছে, তার কথা যখন আপনি যদি জানেনই না, সুতরাং আমি যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম যে রাষ্ট্রপতির সংলাপ, রাষ্ট্রপতি সংলাপ ডেকেছেন প্রধান রাজনৈতিক দলগুলির সাথে, বিএনপি সেই সংলাপের শুরু করেছে, রাষ্ট্রপতি তাদেরকেই প্রথমে ডেকেছেন এবং বিএনপি আশাবাদী, রাষ্ট্রপতি ইতিবাচক এই পুরো বিষয়টি নিয়ে। আসলে এই এই সংলাপের প্রয়োজনীয়তা সৃষ্টি প্রয়োজনীয়তার কথা অনেকদিন ধরেই বিএনপি বলছিল, এর মাধ্যমে কি মনে করেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বর্তমান যে অবস্থা সেই অবস্থা থেকে একটু উন্নত হবে? না আপনার উন্নত হবে যখন ওনারা জনগণ থেকে আজকে এমন অবস্থানে চলে আসছেন যে ওনাদের কিছু কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মানুষ জ্বালাও পোড়াও, গাড়ির ভিতরে আগুন দেওয়া, রেল লাইনের ভিতরে রেলের ভিতরে মানুষ থাকা অবস্থায় রেলগাড়িতে আগুন দেওয়া, বিভিন্ন কারণে এখন জনগণ থেকে ওনারা বিচ্ছিন্ন হয়ে গেছেন। নির্বাচন আসলেই ওনারা বলে যে স্বচ্ছতা চাই, নির্বাচন যখন শুরু হয় তখন নির্বাচনের পূর্বদিন রাত্রে ঢাকা থেকে বলে চট্টগ্রামের মঞ্জুর সাহেবকে যে আপনি সকাল 10টায় প্রত্যাহারের ঘোষণা দিতে হবে। নারায়ণগঞ্জে এই যে নির্বাচন ওনারা বলতেছেন, নারায়ণগঞ্জে ওনারা দেখা যাবে যে এই সাখাওয়াত সাহেবকে বলবে যে আপনি নির্বাচনের দিন সকাল 10টায় নির্বাচন বর্জন করতে হবে। এটা হচ্ছে কেন বর্জন করেন ওনারা জনগণ যখন বুঝেন 4টা পর্যন্ত গেলে যাওয়ার পরে ওনাদের প্রকৃত অবস্থাটা জানা যায়, জনগণ জেনে ফেলবে। কারণ ইতিমধ্যে আজকে আমাকে বলছিলেন আপনি ব্যারিস্টার সালাম সাহেব থাকবেন, কিন্তু সালাম সাহেব নাই, আমি ওনাকে প্রশ্ন করতাম একটা কথা যে আপনারা ইউকেতে আসলে আমি এই বছর 6টা ইন্টারন্যাশনাল কনফারেন্সে 6টা দেশে আমি জয়েন করেছি, আমি দেখছি যে সেখানে এক ধরনের আলোচনা ইনক্লুডিং ইউকে যে
বাংলাদেশের জনগণ এখন বিএনপির পক্ষে, তাহলে আইনজীবীদের আমি আজকে সালাম সাহেব থাকলে প্রশ্ন করতাম যে বিগত ছয় মাসের মধ্যে তিনটা নির্বাচন হয়েছে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের, বাংলাদেশ বার কাউন্সিলের চোদ্দটা আসনের মধ্যে ইতিপূর্বে ওনাদের ছিল এক আটটা নয়টা, আমাদের ছিল পাঁচটা, আর এখন হয়েছে আমাদের হয়েছে এগারোটা, ওনাদের হয়েছে তিনটা। সুপ্রিম কোর্ট বারে আমাদের হয়েছে নয়টা, ওনাদের হয়েছে চারটা, ঢাকা বারে ওনাদের হয়েছে চারটা, আমাদের হয়েছে বাইশটা। এগুলা ছিল আগে ওনাদের, আর এখনকার আইনজীবীরা আমাদের পক্ষে। এগুলো তো আসলে প্রফেশনাল আইনজীবীরা জনগণ থেকে বিচ্ছিন্ন নয়। নির্বাচন যখনই যেখানে হয় প্রফেশনাল বডি নির্বাচন দিয়ে এই বারগুলি এই বার আমাদের শেষ করতে হবে। এই যে চট্টগ্রামের মেয়র সিটি কর্পোরেশন ইলেকশন, যে কোনো নির্বাচন বলেন ওনারা, এই যে এখন জেলা পরিষদ নির্বাচন হচ্ছে, সে জেলা পরিষদের নির্বাচনে ওনারা যোগদান করেননি, ওনারা সংলাপ করতেছেন স্বচ্ছ। এখন যে নির্বাচন হচ্ছে জেলা পরিষদের, এটা তো জনগণ, এটি নির্বাচনে কেন ওনারা বিএনপি পার্টিসিপেট করতেছে না? করলে প্রকৃত সত্য ওনাদের অবস্থানটা জেনে ফেলবে, তাহলে আর ইউকে এসে শুনে যাবে না যে ওনাদের জনপ্রিয়তা, ওই যে আমার এক ভাই বললেন যে অমুকের পক্ষে ভোট দিলে ব্যালট পড়বে, কিন্তু এগুলো আপনাদের এখন স্বপ্নের ব্যাপার হয়ে দাঁড়াইছে। জনগণ প্রকৃত পক্ষে বাংলাদেশের জনগণ এখন বঙ্গবন্ধু যে দেশকে দেশকে স্বাধীন করেছেন, কিন্তু দেশের উন্নতি করতে দেন নাই, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আজকে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে এমন পর্যায়ে বলছিলাম উন্নয়নের সংলাপ নিয়ে, উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে, রাষ্ট্রপতি সংলাপ, রাষ্ট্রপতি সংলাপে তো ওনারা গিয়েছেন, এবং এটা তো হচ্ছে, আমি তো সেই কথাই বলতে চাচ্ছি, ওনারা গিয়েছেন, যাবেন আগামী নির্বাচনে, ঠিক নির্বাচনের দিন সকাল দশটা পর্যন্ত থাকবেন, তারপরে ওনারা বলবেন যে না আমরা বর্জন করলাম রাষ্ট্রপতি, এটা ওনাদের, কারণ নির্বাচনে যখনই চারটা রেজাল্ট হবে তখন ওনাদের অবস্থান থাকবে না। তাহলে ইউকে তে আবার ভাইরা কিভাবে বলবে, রাষ্ট্রপতি সংলাপ ইউকে কেমনে বলবে যে জনগণের সমর্থন নাই? ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রপতি সংলাপ এবং বিএনপি বলছে তারা খুশি, আলোচনায় তারা খুশি, বিএনপির এই আশাবাদ এবং খুশি হওয়া এটি অব্যাহত থাকবে কিনা? এটা অব্যাহত থাকবে কিনা এটা তো রাষ্ট্রপতির ব্যাপার, তার কারণটা হলো বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে বিভিন্ন বিষয়ে বলে দাবি দাওয়াগুলো উত্থাপন করা হয়েছে, রাষ্ট্রপতি এটা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছেন এবং এটার প্রশংসাসূচক বাক্য উনি বলেছেন। জিনিসটা তো এখানে শেষ হয়ে যায় নাই, এটা হলো শুরু, শেষ জিনিসটা তো তাদের কাছ থেকে বাইর হয়ে আসবে। সেটি হচ্ছে যে এই এই আলোচনার গভীরতা কতটুকু আসলে এর উপর কি নির্ভর করছে, এই আলোচনার উপর, এই আলোচনার উপর নির্ভর করছে আগামীতে যে নির্বাচন কমিশনটা গঠিত হবে সেই নির্বাচন কমিশনটা কতটুকু নিরপেক্ষ হবে, কোন ধরনের লোক এখানে আসবে, কারণ নিরপেক্ষ লোকের উপরই দাঁড়ায় নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। তো বিএনপি এই আশা নিয়ে গিয়েছে, এবং বিএনপি শুধু এই কথা বলে না যে শুধু আমাদের কথা রক্ষা করতে হবে, বিএনপি সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে একটি সুন্দর গ্রহণযোগ্য সবার কাছে একটি নির্বাচন কমিশন গঠন করার জন্য। আর আমার এই ভাই যে বললেন, এটা তো ঠিক যে আপনি সব কিছু নিয়ে নিচ্ছেন আর আমি দর্শক হয়ে দেখে লাভ কি, তো এবং ইলেকশন থেকে আমি চলেই আসলাম, কিন্তু এই যে ইলেকশনগুলো করলেন 154টা তো এমনিই নিয়ে নিলেন, কেন তো কোনো বুট হলো না, আর বাকি বুটে যে গজবগুলো মানুষে দেখেছে প্রতিহত করতে পারলেন না, তারা যে নিয়ে নিল, আপনি বলছেন যে তারা নিয়ে নিল, আপনারা তো প্রতিহতের ডাকও দিলেন কিন্তু সেটা তো প্রতিহত করতে পারলেন না। এটা শুনেন, প্রতিহত আমরা করতে পারি না কিভাবে, কিভাবে পারলেন? সরকার তিন বছর ধরে ক্ষমতায়, এখন আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সারা পৃথিবীব্যাপী সরকারের অবস্থান সুদৃঢ়, দৃশ্যত সুদৃঢ়। এটা সুদৃঢ় সরকারের অবস্থানটা সুদৃঢ় ঠিক এই কারণে নয়, উনি বহু পুরনো রাজনীতিবিদ, একেবারে বয়স কম নাই ওনার, আর আমরাও বাংলাদেশে অনেক কিছু দেখলাম, এখনকার অবস্থার আগের অবস্থার চেয়ে দিন রাত পার্থক্য। একটি জলজন্ত লোককে ধরে নিয়ে এসে পুলিশ তার পায়ে ঠেকিয়ে গুলি করে, একটি রাজনৈতিক দলের সমস্ত নেতাদের বিরুদ্ধে গুনে শেষ করার মতন এই ধরনের মামলা, একটা কর্মী বাড়িতে থাকতে পারে না, এই ধরনের যদি স্টিম রুলার চালিয়ে যাওয়া হয়
তাহলে সেখানে আন্দোলন করাটা দুরূহ ব্যাপার। তারপরেও যে আন্দোলন হচ্ছে না এমন নয়। আজকে যে প্রধানমন্ত্রী নিজেই যে বলছেন যে আগামী নির্বাচনটা উনিও ওকে এই ধরনের আন্দোলন করা দুরূহ ব্যাপার, কিন্তু সেই দুরূহ বিষয়টি তো 90-তে যখন গণঅভ্যুত্থান হয়, 91-এ যখন গণঅভ্যুত্থান হয় সেই সময় ছিল, কিংবা এর আগে যখন অন্যান্য রাজনৈতিক, না শুনেন, আমি আপনার জন্য এই জন্যই বললাম যে আগের সরকারগুলো বিরোধী দলের প্রতি যে ধরনের মারমুখী আচরণ করেছে বর্তমানে এটা আকাশ পাতাল পার্থক্য। এখন এখন দেশে আইনের শাসন বলতে কোনো কিছুই নেই, কারণ এখনকার যে পুলিশ থারা বলে যে থারা দেশের রাজা। আপনার নাম কিন্তু আপনারা যখন দয়া সাইডের মানুষ এলেন সেম ক্যাম্প কথা মাতেন, আমরা বেশি কষ্ট হয়ে দেখতে, আমরা বেশি দুঃখ পাই, শোনা যায় না একজনের কথার উপরে আরেকজনের কথা মাতেন। আচ্ছা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে ফোন করেছেন এবং আপনি আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি একজন নিয়মিত দর্শক, এবং আমরাও সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের এই যে আকুতি এবং আপনাদের যে এই আহ্বান, এই আহ্বানকে রক্ষা করার জন্য এবং সর্বোচ্চ চেষ্টা করব আমরা এই অনুষ্ঠানের সৌন্দর্য বলুন, কিংবা এই অনুষ্ঠানের টার্গেট বলুন, অথবা এই অনুষ্ঠানের জন্য যে আদর, অনুষ্ঠানের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডটি রক্ষা করার জন্য, এবং এটিও প্রত্যাশা করব যে আপনারা সবসময় এই অনুষ্ঠান দেখতে থাকবেন এবং এ ধরনের মন্তব্য কিংবা অনুরোধ কিংবা উপদেশ আমাদেরকে দিতে থাকবেন। অসংখ্য ধন্যবাদ কলার, আপনাকে ফোন করার জন্য। যাচ্ছি পরবর্তী কলের কলে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কলার কে বলছেন? ফারহান ভাই, আমি জীবন বলছিলাম লন্ডন থেকে। জীবন, আপনার অভিমত? ভাই, আমি আসলে অনেকক্ষণ ধরে আপনাদের প্রোগ্রামটা দেখতেছি, বাট ট্রাই করতেছি অনেকক্ষণ ধরে, কিন্তু লাইনটা পাচ্ছি না, অনেক বিজি। এনিওয়ে, অনেক বিজি ছিল জীবন। হ্যাঁ, তো আমি আমার কিছু প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই, আমার দুই গেস্টের কাছে। প্রথমত হলো ফারহান ভাই, আপনি একজন খুব ভালো মানে প্রেজেন্টার, আপনার প্রেজেন্ট খুবই সুন্দর হচ্ছে, কিন্তু আমাদের এই যে দুজন গেস্ট আমি দেখতে পাচ্ছি, আগে একজন গেস্ট ছিল আপনার, আমাদের যে আজকে টপিকটা রাষ্ট্রপতির সাথে সংলাপ, আপনি যতবারই আমার আওয়ামী লীগ ভাইয়ের কাছে প্রশ্ন করছেন এই বিষয় সম্বন্ধে জানার জন্য, উনি আমি আমার বোধগম্য নাই যে উনি কিভাবে আওয়ামী লীগের নেতা হইলেন, আর আওয়ামী লীগ কিভাবে তার পোস্ট দিল, আর উনি কি। আচ্ছা, উনি আওয়ামী লীগের নেতা হয়েছে নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে, নিজের শ্রমে, নিজের সময় ব্যয় করে এবং নিজের মেধাকে আওয়ামী লীগের জন্য বিলিয়ে দিয়ে। সুতরাং এই প্রশ্নটি আমরা আসলে তাকে করতে পারি না, কিংবা তাকে করাটাও সমীচীন নয়। তবে তার কোনো মন্তব্য যদি আপনার অপছন্দ হয় সেটি নিয়ে আপনি এগ্রি কিংবা ডিসএগ্রি করতে পারেন, এবং তার মন্তব্যের বিপরীতে আরেকটি মন্তব্য রাখতে পারেন। আপনি কি লাইনে আছেন কলার? আমি এখন লাইনে আছি, আমি প্রশ্নটা করি আপনার। প্রশ্নটি বলুন জি। আমার প্রশ্ন হচ্ছে ভাই, উনি বিভিন্ন সময় বলতেছে যে আমার বাংলাদেশে বিএনপির যে অবদান, আওয়ামী লীগের যে অবদান, স্বাধীনতার ঘোষক যে বঙ্গবন্ধু, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, বলুন, আমরা শুনছি। তো ভাই, আমরা তো জানি, আমরা আসলে ইতিহাস জানি, বাংলাদেশের সব মানুষ জানে, বিএনপি বলে যে জিয়াউর রহমান, আওয়ামী লীগ বলে যে বঙ্গবন্ধু, এই বিতর্কতে না করে ভাই টকশোতে আসলেই তারা সবসময় বিতর্ক গুলো করে। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা আপনারা দেখেন, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়ে গেছে, বাংলাদেশে বিভিন্ন সময় আপনার সাধারণ পাবলিক নিখোঁজ হয়ে যাচ্ছে, আপনার আমাদের ইয়াং জেনারেশন যারা তারা স্কুল থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে, তারপর আপনার এই যে রিসেন্টলি যে ঘটনা ঘটছে বাংলাদেশে আপনার এই যে সংখ্যালঘুদের উপরে, এটার কোনো বিচার আমরা দেখি নাই, আপনার সাংবাদিকত্ব সাগর উনি এদের কোনো বিচার হয় নাই, আপনার এই সে কুমিল্লাতে আপনার একটা ছাত্রত্ব হয়ে গেল, এই সে তনু হত্যা মামলা, এটার কোনো বিচার হয় নাই, এটা তারা বলে সবসময় বলে যে বিচার চলছে, বিচার চলছে। ভাই, আপনি দেখেন বাংলাদেশে যখন এই যে হরতালের সময় যখন গাড়ি পুড়াইছে, কারা পুড়াইছে একমাত্র আল্লাহ জানে, আওয়ামী লীগ বলে বিএনপি পুড়াইছে, বিএনপি বলে আওয়ামী লীগ পুড়াইছে, আমরা কেউ দেখি নাই, ঠিক আছে। উনি আপনার সন্দেহভাবে খালেদা জিয়ার নামে আপনার মামলা দিচ্ছে ভাই, খালেদা জিয়া সন্দেহ ভাজন আসামি, বিএনপি হাজার হাজার কর্মী সন্দেহ ভাজন আসামি, তারা কোর্টে যাইতে যাইতে তাদের পায়ের চামড়া জুতা খুলিয়ে গেছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন, আইনের অধিকার নিয়ে আপনি কথা বলেছেন, আপনি অত্যাচার নির্যাতন নিয়ে কথা বলেছেন, এবং বিরোধী দল মানে বিএনপির কথা আপনি বলেছেন যে বিএনপির নেতাকর্মীরা বর্তমান সরকারের সময় যেভাবে নির্যাতনের শিকার হচ্ছে সেটি আপনি আপনার ভাষায় তুলে ধরেছেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন লাইন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন কলার? স্যার, আমি
বিএনপি লিডারের কাছে একটা প্রশ্ন করতে যাচ্ছি। আমি আজকে ফেসবুকে একটা ইয়ে দেখলাম, ডেস্ক রিপোর্ট, 1979 এ জিয়া রহমান সাহেব একটা ইন্ডেমনিটি অ্যাক্ট করেছিলেন, সেটা হলো যে বঙ্গবন্ধু সব খুনিদেরকে উনি একটা ইন্ডেমনিটি দেবেন, ইন্ডেমনিটি দিয়েছেন জি, এন্ড যুদ্ধ অপরাধীদের কাছে একটা ইয়ে দেবেন। এটা কি ট্রু না ফলস? আচ্ছা, আপনার আপনার প্রশ্নটি হচ্ছে 1979 এ একটি ইন্ডেমনিটি অ্যাক্টের কথা আপনি বলেছেন? হ্যাঁ, পার্লামেন্টে পাস করছে জিয়া রহমান। আচ্ছা, ধন্যবাদ আপনাকে কলার এই প্রশ্নটি করার জন্য। আমি আরও কয়েকটি কল নিব, তবে তার আগে যারা আমাদের সাথে ফেসবুকে যোগ দিয়েছেন তাদেরকে একজন বলেছেন, জনাব আব্দুর রহিম শামীম, সূর্য পূর্ব দিকে উঠে একথাটা যেমন চিরন্তন সত্য, ঠিক তেমনি চিরন্তন সত্য বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিএনপি জামাত যুদ্ধাপরাধীরা এই সত্যকে মেনে নেয় না। মোহাম্মদ জায়েদ আল মাহফুজ বলেছেন, বিএনপির দৃষ্টিতে রাষ্ট্রপতি কি বৈধ? দয়া করে বলুন। হাসনাত চৌধুরী, স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ এই দুইটা জিনিস নিয়ে একমাত্র আওয়ামী লীগই সবচেয়ে বেশি ব্যবসা করেছে এবং করছে, যা মুক্তিযুদ্ধকে চরম অপমান, অবমূল্যায়ন, অবমূল্যায়নের শামিল। আক্তার ইয়াসমিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের সাথে জিয়াউর রহমানের নাম এক পাল্লায় মেপে যারা কথা বলে তাদেরকে টেলিভিশনে এসে কথা বলার জায়গা করে দেয়া উচিত নয়, সেটি আপনি নিশ্চয়ই ভাবতে পারেন, সেই ভাবার অধিকার আপনার আছে, তবে তা একই সাথে তারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, তাদেরকে এই এই ক্যাটাগরিতে তাদেরকে আমরা আমন্ত্রণ অবশ্যই জানাতে পারি। অনেকেই এই অনুষ্ঠানের প্রশংসা করেছেন, মন্তব্য করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন। আমি জনাব আব্দুল হামিদ, আপনার কাছে একজন কলার ফোন করে বলেছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন এবং বলেছেন, আমি আসব আপনার কাছে, বলেছেন যে বিএনপির নেতা কর্মীরা নির্যাতনের শিকার হচ্ছে, হত্যা, গুম, রাহাজানি বলুন কিংবা নিখোঁজ হয়ে যাওয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে। দেখুন, এখন এই জিনিসটা আলোচনা করার জন্য আমি এটা নিয়ে আসছিলাম, এই দেখুন যে 2000 গত বছরের জি 15 সালে 14 নভেম্বর রাত 11:30 দিকে একজনকে তুলে নিয়ে গেছে, এই বছরের ডিসেম্বরে তাকে আবার দেখানো হচ্ছে। এখানে এই 5 জন মানুষের লিস্ট আছে আমার কাছে, এবং কোথেকে এটার কি তাদের এই পত্রিকাটা কি বা এই রিপোর্টটা কোথাকার? এই এই রিপোর্টটা নয়া দিগন্তের, শুনেন, বাংলাদেশের আপনারা যদি বালান লাগে পত্রিকা সব বন্ধ করেন, এটা নজির আপনাদের আছে, কিন্তু হে পত্রিকা, হ্যাঁ পত্রিকা এইভাবে কথা বললেন না, প্লিজ, অনেক কিছু করছেন, এখন একটু শান্ত দেন। তো এই যে আমার যে ভাই বললেন, আরেকটা আনছি, ইনি এই আমাদের লন্ডনের লোক ছিলেন, ওনাকে তুলে নিয়ে গেছে এই বদ্রলোক, উনি এখানে লেখাপড়া করছেন কুইনমেরিতে, ওনাকে ধরে নিয়ে গেছে, হ্যাঁ ইয়াসিন তালুকদার জি, ওনাকে ধরে নিয়ে গেছে। এখন ওনার মা নিরুপায় হয়ে আরেক দালালের পাল্লায় পড়ে 50 লক্ষ টাকা গেছে, এগুলো গেছে, সে দালালকে ধরা হয়েছে, সে দালালকে ধরা হয়েছে। এখন এইভাবে যদি জনগণকে ধরে নিয়ে যায়, ইলিয়াস আলীর কথা তো এখন পুরনো হয়ে গেছে, চৌধুরী আলমের কথা পুরনো হয়ে গেছে, এভরিডে বিভিন্ন লোকজন গুম হচ্ছে, এখন থানার কাছে গেলে বলে আমরা নেই নাই, র্যাবের কাছে গেলে বলে আমরা নেই নাই, এখন পুলিশে নিল না, র্যাবেও নিল না, আর মিলিটারি তো সাধারণত এই কাজে থাকে না, তারা তো অন্য ডিউটি তাদের, সাধারণত এই দুইটি গ্রুপ অথবা ডিবি, এখন তারা কেউ নেয় না, কেউ যদি না নেয় তাহলে এই সমস্ত লোকগুলোকে এখন কি তাহলে বাংলাদেশে কি বাইরে থেকে কেউ এসে এই সমস্ত করে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, আমাদের সময় কম। আপনি ইন্ডেম 1979 ইন্ডেমনিটি অ্যাক্ট নিয়ে আপনি একজন কলার প্রশ্ন করেছেন, সেই সেই কলারের প্রশ্নের প্রেক্ষিতে আপনার কাছে কি ইনফরমেশন আছে? জিয়াউর রহমান সম্পর্কে যে কথাগুলো আসছে সেই কথাগুলার এই ইন্ডেমনিটি অ্যাক্টের মাধ্যমে যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করছে, ওনার পুরো পরিবারকে হত্যা করছে, সেই খুনিদেরকে যারা শিশু সন্তানকে হত্যা, শিশু সন্তান থেকে আরম্ভ করে পুরা সভ্যতার, মানব সভ্যতার ইতিহাসে এরকম জঘন্যতম হত্যাকাণ্ড যেটা সংঘটিত বঙ্গবন্ধু শেখ মুজিব ওনার পুরা পরিবার এবং শিশুপুত্র সহ, সেই হত্যাকাণ্ডের খুনিরা
খুনিদেরকে অব্যাহতি দিয়ে দায় মুক্তি দিয়ে ইন্ডেমনিটি অ্যাক্ট সেটা জিয়াউর রহমান সাহেব পার্লামেন্টে পাশ করেছেন, যেটা হচ্ছে একটা এটা অত্যন্ত একটা চরম একটা আপনার আইনের মাধ্যমে যে আইন, সেই আইনটাও ওনারা যে ক্ষমতায় এসেছেন সেই ক্ষমতা যেভাবে এসেছেন যে কারফিউ দিয়ে বুট পরে ওনারা ক্ষমতায় এসেছেন, দল গঠন করেছেন, তারপরে এই আইন পাশ করেছেন, সে আইন হচ্ছে জাতির পিতাকে যারা হত্যা করছে, শিশুকে যারা হত্যা করছে, হত্যাকারীদের খুনিদের বিচার হবে না, সেই ইন্ডেমনিটি অ্যাক্ট 1979 পার্লামেন্টে পাশ করছে জিয়াউর রহমান সাহেব। এটা তো ইন্ডেমনিটি অ্যাক্ট এখন সেটা পরে বাতিল হয়েছে। ধন্যবাদ আপনাকে। কিন্তু এটা তো কি বলবেন? না, উনি যে ইনফরমেশন যে এই যে যিনি বলছেন উনিও বলছেন এটা সত্য কি মিথ্যা উনি নিজেও এটা কনফার্ম না, এবং আমার এই যে উনি আপনার কাছ থেকে এই বিষয়ে মন্তব্য জানতে চাইছেন। না, এটা এই সময় হয় নাই, এই ইন্ডিমিউনিটি বিলটা অ্যাক্ট হয়েছে খন্দকার মুস্তাকের সময়। এটা খন্দকার মুস্তাকের সময় হয়েছে, পার্লামেন্টে পাস। আপনি কিছু সময় পরে এটা যেতে শুনুন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে পেয়ে যাবেন। আমি এটা এটা আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, এটা এই সময় হয় নাই, উনি যে সময়ের কথা বলছেন এটা এই সময় হয় নাই। এখন আপনাকে আমি এখন আপনাকে জানাতে 75 আমি আপনাকে বলি 75 অধ্যাদেশ জারি হয়েছে, যে অধ্যাদেশ পার্লামেন্টে পাশ না করে সে অধ্যাদেশ আর আইনে পরিণত হয় না। এই আইনে এই অধ্যাদেশ শুনেন, এটা শুনেন, অধ্যাদেশটাকে জিয়াউর রহমান পার্লামেন্টে পাশ করছে, রাখেন এবং তারপরে এটা ইন্ডেমনিটি অ্যাক্ট, এটাই তো সত্য। এটা 75 ইংরেজিতে আমি দেখাবো, আমি এখন ভাই বলতে দেন না, আমি প্রশ্ন করছি থেকে আপনি কি খালি পেনাল করে পেনাল করে আমরা কি করছি, আমি প্রশ্ন করছি, আমি আপনাকে প্রশ্ন করি, 75 এ খন্দকার মুস্তাক এটি অধ্যাদেশ জারি করেন, 79 এ জিয়াউর রহমান সেটি পার্লামেন্টে পাশ করান, এটি সত্য কিনা? এটা আমি বলি শুনেন, সেই সময়ে যা কিছু হয়েছে পরবর্তী পার্লামেন্টের উপর এগুলো বাধ্যতামূলক বর্তায় এগুলাকে কে করার জন্য, এটা কি বাধ্যতামূলক আপনি বলছেন? এটা বাধ্যতামূলক, বাধ্যতামূলক কেন? এটা কি বাধ্যতামূলক? ইয়েস নো, এই যে তত্ত্বাবধায়ক কি তত্ত্বাবধায়ক সকালে শুনেন, এই যে মঈন ফখরের সময়ে যা কিছু হয়েছে আওয়ামী লীগ সবকিছুকে বৈধতা দিয়ে দিছে, আপনি সত্যকে শুনেন। আমি বলি আপনাকে, আমি একদম তাহলে আমি আবার আপনাকে প্রশ্ন করি, 75 এ খন্দকার মুস্তাক যে আইনটি বদ্ধদৃষ্টি জারি করেছেন, 79 এ জিয়াউর রহমান এসে সেটি পার্লামেন্টে পাশ করিয়েছে, এটি তো সত্য? সেই আমি এটা পুরোপুরি আমি দেখি নাই, কিন্তু এই অধ্যাদেশ, এই অধ্যাদেশটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, যেটা এটা জিয়াউর রহমান পাশ করছে, যদি আপনি এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন কিনা তাহলে আগামী আরেকটা ইয়েতে আপনি আসেন, সেটা আমি আমি বলছি শুনুন, এখন মুশকিল হলো কি, আমি আপনাকে এখন দেখতে চান, এখন আপনাকে এখন এখন মুশকিল হলো কি জানেন, যারা টেলিভিশনে প্রশ্ন করেন আর আমরা যারা আসি, এখন তো এই দুনিয়ার সব কিছু তো কান্দে করে নিয়ে এখানে আসাও সম্ভব নয়, এটা আমাদের স্কুলের বাচ্চারা যেভাবে এত বড় ব্যাগ একটা নিয়ে যায়, আপনাদের লেগেসির অনেক বড় একটি চ্যাপ্টার, এই জন্য আমি বলতেছি যে আমি কনফার্ম, আমি কনফার্ম যেটা খন্দকার মুস্তাকের সময় এই এটা জারি হয়েছে, এখন পরবর্তীতে এটা পার্লামেন্টে ইয়ে হয়েছে কি না 79 সে বিষয়ে আমি মানে পুরোপুরি ইয়ে না, নিশ্চিত নয়, কিন্তু এটা খন্দকার মুস্তাকের সময় যেটা হয়ে গেছে, উনি আপনাকে চ্যালেঞ্জ করেছে যেটি হয়েছে, আমি এটা দেখবো, আমি এটা দেখবো, শুনেন, তার মানে চ্যালেঞ্জটা যদি একটা কথা বলি, দেখেন সত্যি হয় কথাটা বুঝেন, এখানে এখানে চ্যালেঞ্জ কিছু নাই, আরে বুঝেন, দিস ইজ এ কোশ্চেন অফ রাইট, কথাটা আমি কি বলি, আচ্ছা ওনার চ্যালেঞ্জের বিষয়, চ্যালেঞ্জের বিষয় পার্লামেন্টে যা কিছু হবে, এটা বিএনপির সময়ে পার্লামেন্টে যা কিছু হয়েছে এগুলা কেউ মিটাতে পারবে না, ইভেন আওয়ামী লীগের সময় যা কিছু আওয়ামী লীগ কিন্তু এটি অধ্যাদেশ বাতিল করেছে পরে, কোনটা এই আইনটি কিন্তু পরে বাতিল করেছে, আইন বাতিল করেছে ঠিকই আছে, কিন্তু এটা যদি এই সেই সময়ের পার্লামেন্টে যদি এটা যদি কিছু হয়ে থাকে তাহলে এটা তো আমি অস্বীকার করব কিভাবে, সেটাই বল প্রশ্ন, সেটাই প্রশ্ন, কারণ আমি এটা অস্বীকার করতে পারবো না, কিন্তু আমি যতটুকু জানি, থ্যাংক ইউ, আমি যতটুকু জানি যে এটা 75 এ হয়েছিল, তারপরে জারি হয়েছে, সেটি তো উনি অস্বীকার করছেন না যে 75 অধ্যাদেশ জারি হয়েছে, এখন পরবর্তীতে এটা আইনে কতটুকু কিভাবে নিয়ে এসেছে সেটা আমি দেখি নাই, কারণ হঠাৎ করে তো এখন সব কিছু তো সবসময় ইয়ে করা যায় না, কিন্তু এটা আমি আমি এটা 100% কনফার্ম যে এটা খন্দকার মুস্তাকের সময় এটা পাশ হয়েছে, কিন্তু আপনি কবে পাশ নয় অধ্যাদেশ অধ্যাদেশ জারি হয়েছিল, আইনে পরিণত হয়েছে না, জিয়াউর রহমান যখন শুনে অধ্যাদেশ যখন হয়ে যায় আর প্রেসিডেন্টে যখন ইয়ে করে দেয় তখন এটা আইনে পরিণত তখনই হয়ে যায়, বুঝছেন, এটা তখনই আইনে পরিণত হয়ে যায়, আর খন্দকার মুস্তাক যখন ছিলেন তখন দেশটা ছিল, শুনেন, খন্দকার মুস্তাক যখন প্রেসিডেন্ট ছিলেন তখন দেশটা ছিল প্রেসিডেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে, আরেকটা কথা উনি অসত্য কথা বলছেন যে ফখরুদ্দিন আমলের সকল আইন আওয়ামী লীগ পাশ করছে, সকল আইন আওয়ামী লীগ পাশ করে নাই, সকল অধ্যাদেশ আওয়ামী লীগ পাশ করে নাই, সব করে নিছেন রে ভাই, এটাও আমি আপনাকে আরেকটা বলতেছি, আমি চ্যালেঞ্জ করি, বলতে পারি এটাও আপনার বক্তব্যটা সঠিক না,
অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি আপনার কাছ থেকে আমাদের সময় শেষ, 30 সেকেন্ডের শেষ বক্তব্য জানতে চাইব। 30 সেকেন্ডের শেষ কী আর বলবো, এখন দেশটি চলতেছে সরকারের পক্ষ থেকে ভয় দেখিয়ে, গুজব রটিয়ে, আর এই যে উন্নয়নের প্রবগান্ডা জপে জপে মানুষকে স্বর্গ দেখানো হচ্ছে, এটি হলো বর্তমান সরকারের কাজ। ধন্যবাদ আপনাকে, শেষ বক্তব্য। আচ্ছা, উনি বলতেছেন যে উন্নয়নের কি কি একটা উচ্চারণ করলো, উন্নয়নের উন্নয়নের জপাকান্ডা দিয়ে প্রবগান্ডা প্রবগান্ডা উন্নয়নের প্রবগান্ডা নয়। আপনার বারাক ওবামা আফ্রিকানদের কনফারেন্সে কেনিয়াতে বলেছে যে বাংলাদেশ কিভাবে উন্নয়নশীল দেশ হিসেবে, উন্নয়ন আপনারা আপনাদের হয়েছে ঠিক আছে, গত 10 বছরে 7 লক্ষ কোটি টাকা বাংলাদেশে বাংলাদেশ থেকে পাচার করার পর উন্নয়নের খোয়াব তো দেখাবেনি বাংলাদেশ। বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের মাপকাঠি হিসাবে আজকে স্থান করে নিয়েছে, প্রকৃত উন্নয়নের মধ্যে দিয়ে। এটা উনি যেটি বলছে রূপকথা, রূপকথা নয়, এটা প্রকৃত, এটা হলো প্রবগান্ডা, প্রবগান্ডা। হ্যাঁ, উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের, উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের। ধন্যবাদ দর্শক, দেখছিলেন অভিমত অনুষ্ঠান, বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম, এবং আমরা কথা বলছিলাম রাষ্ট্রপতি যে সংলাপের ডাক দিয়েছেন, এই সংলাপের গুরুত্ব, এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন পরিবর্তনের সময় থেকে শুরু করে আগামী 2 বছর পর যে নির্বাচন বাংলাদেশে হওয়ার কথা, সেই নির্বাচন কে ঘিরে রাষ্ট্রপতির এই সংলাপ কতটুকু গুরুত্ব বহন করবে, কতটুকু রাজনৈতিক দিক নির্দেশনা দিবেন রাষ্ট্রপতি এই সংলাপ সৃষ্টির মাধ্যমে এবং সেই এই সংলাপ কন্টিনিউ করার মাধ্যমে, সেটি সময়ই বলে দেবে। স্বাধীনতার বিজয়ের এই মাসে আমরা শুধু এতটুকুই প্রত্যাশা করব, বাংলাদেশের প্রগতি এবং উন্নতি এবং বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, শান্তি পরিবেশ অব্যাহত থাকবে, এবং সবগুলি রাজনৈতিক দল বাংলাদেশের জন্য কাজ করবে, সব দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিনির্মাণে সবাই যার যার পক্ষ থেকে ভূমিকা রাখবেন, এটি প্রত্যাশা করে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করব। যারা অনুষ্ঠান দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে যোগ দিয়েছেন, কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই অনুষ্ঠানে যোগ দিতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা ফেসবুকে যে আপনারা অভিমত নামের যে ফেসবুক পেজটি আছে সেখানে যে আপনাদের ডিটেইল ইনবক্স করবেন আমাদেরকে, যাতে করে আমরা আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করে পরবর্তীতে আপনাদেরকে এই অনুষ্ঠানের অংশ করতে পারি। আগামী অনুষ্ঠানে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। গত সপ্তাহেই আমরা বাংলাদেশের বিজয় দিবস পালন করলাম, 46তম বিজয় দিবস, স্বাধীনতার 45তম বছর আমরা পার করলাম, বিজয়ের 45তম বছর আমরা পার করলাম। দর্শক, এমন একটি গুরুত্বপূর্ণ সপ্তাহে স্বাধীনতার কথা আসবে, আসবে বিজয়ের কথা আসবে, আসলে এই বিজয় থেকে আমরা 45 বছর পরের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অনেক আলোচনা আসবে, এবং একই সাথে এটিও আসবে যে এই আমরা 45 বছরে কী অর্জন করেছি, আমাদের কী হওয়া উচিত ছিল, আমরা যার ভিত্তিতে স্বাধীনতা এবং বিজয় অর্জন করলাম তা কতটুকু সমুন্নত আছে, সবার সাম্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কি না, আইন সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কি না, সবার জন্য নিশ্চয়তা তৈরি হয়েছে কি না, নতুন প্রজন্মের ভবিষ্যৎ বিনির্মাণের কথা আমরা প্রায়ই বলি, নতুন প্রজন্মের কী ভবিষ্যৎ আমরা রেখে যাচ্ছি 45 বছর পরে, সেটি নিয়ে আলোচনা হবে, এবং একই সাথে আলোচনা হবে বাংলাদেশের রাজনীতির বর্তমান যে সিচুয়েশন, এটিকে গণতন্ত্র অব্যাহত গণতান্ত্রিক প্রক্রিয়া বলা হবে নাকি গণতান্ত্রিক স্থবিরতা বলা হবে। আর যেই প্রেক্ষিতে আমরা এই কথাগুলি বলছি, আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলিকে ডেকেছেন, যার ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠন সহ অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যেই বাংলাদেশের অন্যতম প্রধান বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং রাষ্ট্রপতি ইতিবাচক, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারাও
আশাবাদী এই বৈঠকের ফল নিয়ে। আমরা এটি নিয়ে কথা বলবো, বিজয়ের মাস আমরা কথা বলবো, বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে যারা অংশ নিয়েছেন যাদেরকে আমরা মুক্তিযোদ্ধা বলি, এই মুক্তিযোদ্ধাদের আকার সংখ্যা প্রত্যেকটি সরকারের সময় বড় হয়েছে, বেড়েছে। আসলে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত এটি স্বাধীনতার 45 বছর পর সঠিক সংখ্যা এখন পর্যন্ত নির্ণীত হয়নি। প্রত্যেকটি সরকারের আমলেই এই সংখ্যা বেড়েছে, যারা মুক্তিযোদ্ধা তাদের সংজ্ঞাও পরিবর্তিত হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং কথা বলবো বাংলাদেশের বর্তমানের প্রধান যে দুই রাজনৈতিক দল, স্বাধীনতার মাস আসলেই এই দুইটি রাজনৈতিক দলগুলির মধ্যে একটি বিতর্ক দেখা দেয়, স্বাধীনতার সময় কার ভূমিকা কী ছিল, কে নেতৃত্বে ছিলেন, এবং অনেক সময় একটি তুলনায় আমরা সবসময় দেখতে পাই যে তুলনা করা হচ্ছে, ব্যক্তিত্বের তুলনা করা হচ্ছে, সেটি নিয়েও এবার অনেক আলোচনা সমালোচনা হয়েছে। যদিও অত্যন্ত আশাব্যঞ্জক কথা হচ্ছে যে এবারের বিজয় দিবসে সেই প্রকোপটা অনেক কম ছিল এবং এটি নিয়েও আমরা কথা বলব। লন্ডনের স্থানীয় কিছু রাজনীতি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে এই মুহূর্তে দুজন অতিথি আছেন, প্রথমে আমি তাদের সাথে পরিচিত হই। আমার হাতের বাম পাশে রয়েছেন ডক্টর বশির আহমেদ, যিনি বাংলাদেশে থাকেন এবং অনেক অনেক দিন পরে তিনি চ্যানেল এসে এসেছেন, প্রেসিডেন্ট বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্ট বার ব্রাঞ্চ। জনাব বশির আহমেদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কেমন আছেন আপনি? ভালো। আপনি কি বিজয় দিবসের পরে এসেছেন নাকি আগে এসেছেন? বিজয় দিবসের পরপরে পরপরই লন্ডনে এসেছেন। বাংলাদেশের বিজয় দিবস এবার কোন আকারে ছিল, মানুষ কতটুকু উদযাপন করেছে বিজয়কে? বাংলাদেশের মানুষ বিজয় দিবস ভালোভাবে উদযাপন করেছে এবং মানুষের মধ্যে বিজয়ের যে উদ্দীপনা এবং বিজয়ের অনেক উদ্দীপনা নিয়ে মানুষ বিজয় দিবস পালিত করেছে। আসবো আপনার কাছে। হাতের ডান পাশে রয়েছেন জনাব তাজুল ইসলাম, মোহাম্মদ তাজুল ইসলাম, লন্ডন মহানগর বিএনপির তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট। জনাব তাজুল ইসলাম, কংগ্রেচুলেশনস এবং স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ জনাব ফারহান সাহেব আপনাকে, এবং এই বিজয়ের মাসে আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে আমি, বিজয়ের মাসে আমি যারা দেশ স্বাধিকার আন্দোলনে শরিক হয়েছেন আমরা তাদেরকে প্রথমেই সশস্ত্রে শ্রদ্ধা জানাই এবং আপনাকেও ধন্যবাদ। বাংলাদেশ যখন বিজয়ের প্রতিটি সময় আমরা দেখি যে বাংলাদেশে বিজয়ের দিনটিতে আমরা একটি অন্য ধরনের আমেজ বিরাজ করি, একটি উৎসবে পরিণত হয় পুরো দেশ, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একযোগে বিজয় উদযাপন করেন এবং অনেক সহমর্মিতা থাকে বাংলাদেশে, রাজনৈতিক দলগুলির মধ্যেও একটি সহমর্মিতার পরিবেশ সুযোগ সৃষ্টি করে দেয়। লন্ডনে আপনারা যারা বাংলাদেশের রাজনীতি করেন এবং যাদেরকে নিয়ে আসলে আমরা এই অনুষ্ঠানগুলি সাজাই, এই বাংলাদেশ থেকে অন্তত কি এই বিষয়টি আমরা লন্ডনের শিক্ষা হিসাবে নিয়ে আসতে পারি না, যে বাংলাদেশে যেভাবে সহমর্মিতার সাথে বিজয় দিবস উদযাপন হয়, যেভাবে স্মৃতিসৌধে ফুল নিবেদিত হয়, আমরা কি লন্ডনে এই শিক্ষাটা নিতে পারি না বাংলাদেশ থেকে? অবশ্যই, আমি তো মনে করি লন্ডনে থেকে বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়ার কথা নয়, লন্ডন থেকেই বাংলাদেশের শিক্ষা নেওয়ার কথা। কিন্তু তারপরেও আমরা অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হই, এটা মিডিয়া এবং জনগণ সেটা প্রত্যক্ষ এবং প্রত্যক্ষদর্শী হিসাবে এটা দেখে, কারা কীভাবে কেন করে, কার উদ্দেশ্যে করে, কার উদ্দেশ্য কারা বিহাইন্ডে থাকে, এগুলা সবাই জনগণ বিচার করে। এবং যেহেতু এটা সিভিলিয়ান কান্ট্রি, আমরা আশা করি এখানে আমাদের পাশাপাশি আমরা যে দেশে বসবাস করি সেদেশেও রাজনীতি হয়, সেদেশেও রাজনৈতিক পক্ষ বিপক্ষ সরকার দল বিরোধী দল সবই থাকে, সেই রকম রাজনীতি আমরা এখানে উপহার দিব। আমরা এই আমাদের আমরা যদিও বাংলাদেশের রাজনীতি করতেছি, আমরা এদেশের রাজনীতি থেকে আমরা বাংলাদেশে এই রাজনৈতিক চর্চা প্রচলন করব, এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত আমি মনে করি। তো কিন্তু এটা কেন করতে ব্যর্থ হচ্ছেন, এই কেন বারবার শহীদ মিনারে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ঝগড়াঝাটি হবে, হাতাহাতি হবে, মারামারি হবে? এটা যদি আমরা মূলোৎপাটনে করতে যাই তাহলে আপনি দেখবেন প্রথমেই এই শহীদ মিনারটা করা হয়েছিল এই প্রবাসী সবাই মিলে, কিন্তু কোনো গোত্র বা কোনো গোষ্ঠীর উদ্যোগে কিন্তু শহীদ মিনার করা হয়নি। কিন্তু আজকে দেখেন এই শহীদ মিনার হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা শহীদ মিনার কমিটি, বাস্তবায়ন কমিটি আছে, সেখানে এক গণনার লোক আছে যারা তারা মনে করে এটা তাদের পুঁজি। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত মারামারি কি শহীদ মিনার কমিটি নিয়ে হয় নাকি অন্য কোনো? শহীদ মিনার কমিটির এটা বিহাইন্ড আমি মনে করি যে তারাই কিন্তু
বিহাইন্ডে কাজ করে, বিহাইন্ডে করেছেন তারা। কারণ আপনি যখন যদি কোনো শহীদ মিনারের অনুষ্ঠান খুঁজে দেখেন, তাহলে দেখবেন তারা যে কোনোভাবে আমন্ত্রণ পত্র ইস্যু করে কোনো কোনো সময়, যেটা স্পেশালি 21 ফেব্রুয়ারি বেশি হয়, অন্যগুলোতে হয় না। 21 ফেব্রুয়ারি যখন হয়, দেখবেন যখন কোনো রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হয়, তখন দেওয়া হবে বিএনপিকে 3 জন বা 5 জনকে, একটা সর্বোচ্চ 5 জনের কোটায় 5 জনকে দেওয়া হবে, আওয়ামী লীগকে 5 জন দেওয়া হবে, তার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন সবাইকে। দেখেন যখন আপনি ভিতরে যখন ভিআইপি লিস্টে অনেক মারামারিটা কেন হয়, মারামারি তো এই কারণটাই এই দেখায়, যখন আপনি দেখবেন এই ভিতরে দেখবেন একটা বৃহত্তর রাজনৈতিক সংগঠন, যদি এখানে আওয়ামী লীগের 5 জন থাকে, স্বাভাবিক কারণেই বিএনপির 5 জন লোক থাকবে ওইখানে ভিতরে। দেখা যাবে কোথায় থাকবে 5 জন, ওই যখন আপনি আপনি ভিআইপিতে যখন আপনি ফুল যখন বেদিতে দিবেন, হ্যাঁ তখন স্বাভাবিক কারণেই দেখা যাবে যে এখানে ভিতরে গেছেন আপনি দেখবেন 5 জন আওয়ামী লীগের। আপনারা কি যখন ইনভিটেশন কার্ড পেয়েছেন কিংবা পান যখন, তখন কি এই বিষয়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করেন কিনা? অবশ্যই আমরা আলোচনা করি এবং যোগাযোগ করি, আমরা সবসময় তখনই আমরা সম অধিকার আমরা দাবি করি, এবং যোগাযোগ করে যখন ব্যর্থ হন তখন তারা তখন শহীদ মিনারে যে মারামারি করেন, আমরা তো ওইটা নিয়ে মারামারি করি না, তাদের মারামারি কেন করেন? মারামারি তো আমরা করি না, তাদের শৃঙ্খল কিছু লোক যারা মনে করে যে আপনারা কি করেন তখন, শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন? আমরা তো অবশ্যই শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করি, যদি আমাদের কাছে ধাক্কা মারা হয় তাহলে আমরা অবশ্যই আমরা তো আমাদের পাল্টা ধাক্কা দেব, আমি আমার অবস্থানকে ঠিক রাখার জন্য আমি শক্ত করে অবস্থান নেই, যাতে আমাকে ধাক্কা মেরে কেউ ফেলে দিতে না পারে। কিন্তু পাল্টা ধাক্কা আপনারা দেন না? এই তো বললাম, ওই যখন যদি আমাকে ধাক্কা দেন তাহলে আপনি যখন পড়ে যাবেন তখন নিশ্চয়ই আপনি পড়ে না যাওয়ার ব্যবস্থা অবশ্যই আপনি করবেন। শোনা যায় যে ব্যাপকভাবে, শোনা যায় এটি কোনো প্রমাণ নেই, যে ব্যাপকভাবে আপনার প্রস্তুতি নিয়ে শহীদ মিনারে যান শক্তি প্রদর্শনের জন্য, যে আজকে যদি কিছু হয় তাহলে দেখিয়ে ছাড়ব, এটা কিন্তু আমার জানা নেই। আমি আমি কি জানেন আপনি, আমি আমি রাজনৈতিক কর্মী হিসেবে যুবদল করতেন না, আমি যুবদল কখনো করি নাই, আমি ছাত্রদল, আমি সরাসরি দেশে ছাত্রদল করেছি, এদেশে আসার পরে আমি বিএনপিতে যোগ দিয়েছি, যোগদান করেছি 2005 থেকে আমি বিএনপির সাথে আছি এবং এখনো আছি। সো আমি যুবদল করি নাই, আমাদের আমরা যেটা করি, যেহেতু এটা স্বাধীনতা দিবস বা যে কোনো জাতীয় পর্যায়ের দিবস হয়, সেখানে আমরা দলের নেতাকর্মীদেরকে আমন্ত্রণ করি, একসাথে আমরা যাই, এবং এটা অফিসিয়ালি এটা আমাদের আমন্ত্রণ করা যায় না, এটা স্বাভাবিক কারণেই দেশের টানে, দেশের দেশ মাতৃকার টানে সবাই চলে আসে, এই জন্য এখানে অবশ্যই একটা লোক সমাবেশ হয় স্বাভাবিক কারণে। আপনি দেখেন রাত্রে একটার সময় যদি আপনি আপনার এই চ্যানেল এসে দাওয়াত দেন তাহলে কিন্তু অনেক লোক আসবে না, এখানে কিছু লোক আসবে কিছু আসবে না, কিন্তু ওই জায়গায় কাউকে আমন্ত্রণ না দিলেও তারা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে কিন্তু ওই জায়গায় অনেকগুলো লোক, শত শত লোক এখানে। এবারও আপনারা ধারাবাহিকভাবে যে এবারও সংঘর্ষের ঘটনা ঘটলো, এর দায় কার আসলে? না এবার তো সংঘর্ষ হয় নাই আসলে, কি হয়েছে ধাক্কা ধাক্কা? এটা সংঘর্ষ হয় নাই, এখানে আমরা যেটা বলবো যে আমরা যখন শহীদ মিনারে যাই তখন আমরা অবস্থান প্রথমে গিয়ে দেখি আওয়ামী লীগের একটি অংশ, গুটি কয়েক লোক, তারা এই শহীদ মিনারকে ঘেরাও করে বসে আছে। সো যাতে এটা এটা সর্বজনীন একটা বিজয় দিবস, সেখানে আমরা প্রথমেই আমরা সিনিয়র নেতৃবৃন্দকে, আমরা আমি নিজেও উদ্যোগে নিয়ে আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলেছি, ভাইরা আপনারা যেহেতু এখানে এসেছেন আপনারা একটা সাইটে অবস্থান করেন, আমাদেরকে একটা সাইটে অবস্থান দেন, আমরা সবাই মিলে সঙ্গবদ্ধভাবে সুন্দরভাবে আমরা পরিবেশ সৃষ্টি করি। তাদের কিছু লোক, আমি বলবো না সবাই, কিছু লোক সবাই অবশ্যই আমাদের সেই কথাকে অনার করেছে, চেষ্টা করেছে তাদেরকে সরার জন্য, কিন্তু তাদের মধ্যেও কিছু উশৃঙ্খল লোক থাকে যারা তাদের সিনিয়র নেতাদের কথা অবাহ্য করে। আপনাদের মধ্যে কোনো উশৃঙ্খল লোক নেই? আমি মনে করি আমাদের মধ্যে উশৃঙ্খল নেই, আমাদের যদি থাকে তাহলে আমরা চেইন অফ কমান্ড, আমরা চেইন অফ কমান্ড আছে আমাদের, যদি আপনারা চেইন অফ কমান্ড খুব মেনটেন করেন অবশ্যই আমরা চেষ্টা করি। আচ্ছা, তাহলে লন্ডন মহানগর বিএনপির সম্মেলনে কি হলো চেইন অফ কমান্ড মেনটেন করতে গিয়ে? লন্ডন মহানগর বিএনপি একটি বিরাট সংগঠন, আমি আপনাকে বলেছি একটা বিরাট সংগঠন যখন থাকে, একটা সংগঠনের শত শত কর্মী থাকে, যখন একটা কর্মী শত শত কর্মী এক জায়গায় অবস্থান হয়, বিভিন্ন কারণে বিভিন্ন অঘটন ঘটে যেতে পারে, এখানে হয়তো দলের বাইরেও কিছু লোকের অন্ধন থাকতে পারে, বিহাইন্ডে কোনো লোক থাকতে পারে, কারণ যখন আপনার একটা প্রোগ্রামে আপনি বলতে চাচ্ছেন যে অন্য কোনো দল থেকে এসে আপনাদের, অবশ্যই আমাদের এখানে যারা এই অনুষ্ঠানে কিছু লোক আমরা যাকে আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করেছি, তাদেরকে আমরা আমাদের দলের কর্মী হিসাবে আমরা জানি না এবং চিনি না, তাদেরকে আমরা আমরা অবশ্যই আমরা, কারা এরা? আমি মনে করি এরা দুষ্কৃতিকারী, এরা কোনো দলের এজেন্ট, কারা কোনো দলের এজেন্ট হতে পারে, আমাদের দলের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা এখানে আসতে পারে। বক্তৃতা দিলেন আপনাদের ভাইস প্রেসিডেন্ট
যিনি এখন অব্যাহতি পেয়েছেন, তিনি কি ভাইস প্রেসিডেন্ট ছিলেন? জনাব আখতার ভাইস প্রেসিডেন্ট, এরপর থেকে শুরু হলো গণ্ডগোল, সেখানে আপনি কেন বলছেন যে দুষ্কৃতিকারী থাকতে পারে, বাইরের লোকজন থাকতে পারে? তার বক্তৃতার পরিপ্রেক্ষিতেই তো এই ঘটনার সৃষ্টি হয়েছে বলে অনেকেই বলেছেন। এটা তো বক্তৃতা উনি দিতে পারেন, কারণ বক্তৃতা তো আমরা এখন মহানগর বিএনপির সম্মেলনে যখন আমরা সবাইকে যুক্তরাজ্য বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সম্মেলনে আসার জন্য, এবং সুন্দর একটা পরিবেশে আমরা সম্মেলন করছিলাম। আপনি যদি সম্মেলনের পুরো অংশটা দেখেন, অত্যাশ সুশৃঙ্খল সুশৃঙ্খলভাবে আমরা সম্মেলন করছিলাম। একটা শেষ পর্যায়ে এই যে আপনি যে দুষ্কৃতিকারীর কথা বললেন, যাদেরকে বহিষ্কার করা হয়েছে, আপনাদের ভাইস চেয়ারম্যান এবং আরও যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদের সাথে কি এই দুষ্কৃতিকারীদের কোনো যোগাযোগ ছিল কিনা? অবশ্যই থাকতে পারে, আমরা তো এটাই আমরা দেখছি, এবং যেটা যুক্তরাজ্য বিএনপি প্রমাণ পেয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এবং এই যাদেরকে বহিষ্কার করেছেন তাদের আপনারা বলছেন যে এই এদের সাথে দুষ্কৃতিকারীদের যোগাযোগ থাকতে পারে? এই জন্য তো অবশ্যই তারা কার ইশারায় আসছে, কেন আসছে, অথবা এখানে আসতো না। ধন্যবাদ আপনাকে। আমরা স্থানীয় কিছু রাজনীতি নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম, এবং কারণ এই স্থানীয় রাজনীতি ব্রিটেনে মানুষ বেশি করে অংশগ্রহণ করে, এবং এটি এই রাজনীতির মাধ্যমেই তারা বাংলাদেশে তাদের রাজনৈতিক বহিঃপ্রকাশ করার প্রয়াস খুঁজে পায়। এবারে যদি আমরা জাতীয় কিছু বিষয় আসি, মুক্তিযোদ্ধাদের তালিকা, এই বিজয়ের মাসে আমরা যখন বিভিন্ন বিষয়ে বিজয়ের কথা বলা হচ্ছে, তখন মুক্তিযোদ্ধা, অমুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা, এই বিষয়গুলো কিন্তু বারবার ঘুরপাক খায় যে, এবং প্রতি সরকারের আমলেই দেখা যায়, আসলে দেখা যায় যে আপনার মুক্তিযোদ্ধাদের সংখ্যা এবং তালিকা বাড়ছে, এবং সর্বশেষ এই সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়সও কিন্তু কমেছে, এটি কেন করতে হয়? কারণ ইতিপূর্বে দেখা গেছে যে মুক্তিযোদ্ধা সংসদের এবং মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে বিগত সময়ে অনেক ধরনের কার্যক্রম করা হয়েছে যেটা অনাকাঙ্ক্ষিত ছিল। অনেক অমুক্তিযোদ্ধাকেও মুক্তিযোদ্ধার তালিকায় আনা হয়েছে, এমনকি আপনার বিজয়ের মাসে আজকে বলতে হয় যে স্বাধীনতার রক্তে, যে শহীদদের রক্তে স্বাধীনতার পতাকা, সেই পতাকা পর্যন্ত, স্বাধীনতা যুদ্ধ অপরাধীদের গাড়িতে পর্যন্ত স্বাধীনতার পতাকা স্থান পেয়েছিল। তো তারা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের শহীদদের রক্তে রঞ্জিত যেই পতাকা, সেই পতাকা যে যুদ্ধ অপরাধীদেরকে গাড়িতে দিয়েছিল, সেই যুদ্ধ অপরাধীর ফাঁসির পরে পাকিস্তানের মাটিতে, পাকিস্তানের রাস্তায় তাদের ফাঁসির প্রতিবাদে মিছিল হয় এবং তারা বলে তাদের লোককে অমানবিকভাবে হত্যা করা হয়েছে। তো এরপরে কি আমাদের দেশে মুক্তিযোদ্ধাদের কী ধরনের মুক্তিযোদ্ধের তালিকা ছিল, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কী করা হয়েছিল সেটা কি? আর 1984 সালে যেই মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল 1,02,458 জন, সেই সংখ্যা বর্তমানে এসেছে 2,15,000 জন। অর্থাৎ গত 84 থেকে 14, 30, 32 বছরে মুক্তিযোদ্ধাদের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। এটা তো বাড়াটা তো কারণ হচ্ছে যে প্রকৃত মুক্তিযোদ্ধা যারা ইতিপূর্বে দেখা গেছে 75 পরবর্তীতে যারা ক্ষমতা ছিল তারা দেখা গেছে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিয়ে অমুক্তিযোদ্ধাদেরকেই তারা দিয়েছে। এমনকি দেখা গেছে যে সরকারের সচিব পর্যন্ত অনেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পর্যন্ত আছে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে তারা প্রকৃত মুক্তিযোদ্ধা না, এই সরকারের আমলে হয়েছে, এই সরকারের আমলে তাদের সেই নাগরিক সেই সার্টিফিকেট বাতিল করা হয়েছে, সে যেই হোক না কেন। এটাই হচ্ছে যে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং তাদেরকে প্রকৃত মর্যাদা আসনে বসানোর জন্য এই সরকার পদক্ষেপ নিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে চিহ্নিত করেছেন এবং তাদের তালিকাভুক্ত করেছেন। এমন কোনো অমুক্তিযোদ্ধা, কোনো বিতর্কিত ব্যক্তিকে মুক্তিযোদ্ধার তালিকায় আছে সেটা কি আপনাদের কাছে কোনো ইনফরমেশন আছে? ওনারা কেউ বলতে পারবে? আমার মনে হয় তার মানে কি, তার মানে এই সংখ্যা শুধু বাড়তেই থাকবে। বাংলাদেশে 2,15,000 মুক্তিযোদ্ধ তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা এখন আছেন, এবং সেটি 84 সাল থেকে দ্বিগুণ হয়ে গিয়েছে। আজ থেকে 20 বছর পরে কি তাহলে মানুষ দেখবে সেই সংখ্যাটাও আবার দ্বিগুণ হয়ে গিয়েছে? সংখ্যার দিক থেকে বিবেচনা না করে এখানে প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্থান হচ্ছে এবং প্রকৃত মুক্তিযোদ্ধারা সম্মানিত হচ্ছে এবং প্রকৃত মুক্তিযোদ্ধারা স্বীকৃতি পাচ্ছে, এটা আপনাদের আমাদের সকলের একটা জাতির একটা যে আমাদের কৃতজ্ঞতা, জাতির কাছে যে ঋণ মুক্তিযোদ্ধার কাছে, ঋণ পরিশোধ বিষয়টা। এটা অনেকেই বলে থাকেন শুধুমাত্র সরকারি দলের নেতাকর্মীদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা
সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের বয়স্ক পরিবর্তন করা হয়েছে? না, এটা এটা কোনো এটা এই জন্যই তো আমি একটা কথাই আপনাকে ক্লিয়ার করে দিতে চাই যে কোনো যাদের মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হয়েছে এই পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কোনো বিতর্ক বা তাদের সম্পর্কে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, এটাই হচ্ছে প্রকৃত সত্য। সর্বশেষ যেটি বলা হয়েছে যে 1971 সালের 26 মার্চ যাদের বয়স ন্যূনতম 13 তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে তাদেরকে গণ্য করা হবে। অবশ্যই সেখানে সংজ্ঞার বিষয় আছে, একটি সংজ্ঞাও দেয়া হয়েছে, সেই সংজ্ঞার বলা হয়েছে যে 13 বছরের বয়সের যাদেরকে ওই সংজ্ঞার মধ্যে যারা পড়বেন তারা সবাই মুক্তিযোদ্ধা। অর্থাৎ এখন যদি বাংলাদেশের 45তম বছর হয় এবং সর্ব তার ওই সময়টাতে এখন যার বয়স 58 তিনিও মুক্তিযোদ্ধা হতে পারবেন? হ্যাঁ, হতে পারবেন, কারণ 13 বছর বয়সী তখন যারা মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা করেছে তারা গ্রেনেড বিভিন্ন কিছু তারা সরবরাহ করছে, বিভিন্ন সময় তারা তাদের অগ্রণী বাহিনী হিসেবে তারা কাজ করছে, গোয়েন্দা হিসেবে কাজ করছে, তো তারা মুক্তিযোদ্ধার 13 বছর বয়সে মুক্তিযোদ্ধার আজকে মর্যাদাটা এটা প্রকৃত একটা এর মধ্যে তো কোনো ব্যত্যয় কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। আমি আপনার কাছে একই প্রশ্ন করবো, এই যে মুক্তিযোদ্ধাদের তালিকা বছরের পর বছর শুধু বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, 1984 থেকে 2016 পর্যন্ত এখন সেটি ডাবল হয়েছে, এখানে বহু মুক্তিযোদ্ধাও লিস্টেড আছেন, এটি কেন হয়, কেন প্রত্যেকটি সরকার এই একই পথকে বেছে নিয়েছে? আপনি এটা তো সুন্দর প্রশ্ন করেছেন, এটা তো এটা বাস্তবতার নিরিখে এটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। আজকে দেখেন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে আজকে 45 বছর পরে, আজকে আমরা দেখছি যে বাংলাদেশের আমরা স্বাধীনতা যুদ্ধ যারা করেছেন যাদের মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছেন তাদের সংখ্যা আমরা নিরূপণ করতে পারিনি। আর আজকে বলছেন যে তা 1984 থেকে আজকে ডাবল হয়েছে, তো এটা আমরা সবসময় আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মে বক্তৃতায় বলি যে একজন রাজাকার যখন আওয়ামী লীগের মধ্যে ঢুকে, আওয়ামী লীগে ঢুকলে ওইটা রাজাকার কিন্তু মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে আসে। সো এই সিস্টেম যদি আমরা বারবার বলি, উনি বলছেন যে এরকম কোন রাজাকার আওয়ামী লীগে ঢুকে মুক্তিযোদ্ধা হয়েছে কিনা, একজন আমরা এখন আপনাকে একজন দুজন করে বলতে পারবো না, আমি হাজার আপনি যেহেতু বললেন সুতরাং আপনার কাছে কোনো এক্সাম্পল আছে কিনা আমি সেটাই জানতে চাই। আপনি যদি আওয়ামী লীগে যোগদান করার সাথে সাথেই সে মুক্তিযোদ্ধা হয়ে যায়, কিভাবে আপনি শেখ হাসিনা আপনার মন্ত্রিসভায় শেখ হাসিনা নিজের বেআই যখন উনি ওখানে মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি জোরালো শক্তি, উনি আপনার দেশের আজকে যদি বাস্তবতা দেখেন আপনি সব জায়গায় সব মানুষ জানে সে একজন পিচ শান্তি কমিটির লোক ছিল, তার বিরুদ্ধে আজকে শেখ হাসিনা কোনো ব্যবস্থা না নিয়ে তাকে মন্ত্রী করা হচ্ছে বিকজ সে শেখ হাসিনার বেআই। ধন্যবাদ। এই বিষয়ে আপনি কি বলবেন? না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উনি জনাব মোশাররফ সাহেব আমাদের মাননীয় মন্ত্রী এবং উনি সমাজের জন্য মানুষের জন্য ওনার কাজ করেছেন, ওনার বিরুদ্ধে ওনার যে কথাগুলো বলছেন এই কথাগুলো প্রকৃতপক্ষে বাস্তবতার সাথে কোনো মিল নেই, এগুলো সম্পূর্ণ অবাস্তব কথা। মিল কোথায় আছে? কারণ হচ্ছে এই বিষয়টি তো শুধু আজকের নতুন বিষয় নেই, এটা ওনারা যে কোনো মানুষকে যারা যুদ্ধাপরাধী ছিল তাদের গাড়িতে তাদের হাতে জাতীয় পতাকা উঠিয়ে দিয়েছে, আর সেখানে মধ্যে একজন নিবেদিত ব্যক্তি একজন সকলের কাছে গ্রহণযোগ্য, এবং আপনার ওনার যে জেলা সেই জেলাতে ফরিদপুরের মধ্যে সেখানের মধ্যে সকলের কাছে উনি গ্রহণযোগ্য একজন সমাজকর্মী সমাজ নেতা ছিলেন, তাকে নিয়ে ওনারা কথা বলেন। এটা এই ধরনের ওনার সম্পর্কে কোনো যেমন ওনারা মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কথা বললেন, মুক্তিযোদ্ধা উনি কি একটা মুক্তিযোদ্ধা সম্পর্কে বিতর্কিত কোনো একটা নাম বলতে পারবেন? সেটা পারবেন না। ওনার জনাব মোশাররফ সাহেব সম্পর্কে যেই কথা বলতেছেন, মোশাররফ সাহেব কবে কোথায় কী ধরনের কোনো কিছু ওনাদের সেই ধরনের কোনো কথা নেই। একটা লোককে মেলাইন করার জন্য একটা রাজনৈতিক দলকে একজন ব্যক্তিকে একটা হেয় করার জন্য এটা একটা পরিকল্পিত কথা। সৈয়দা সাজিদা চৌধুরীও কিন্তু বিভিন্ন সময় অভিযোগ তুলেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে। না না, সাজিদা চৌধুরী সাহেব ওনার ভূমিকা নিয়ে কথা বলেন নাই, উনি ওখান মধ্যে লোকাল পলিটিক্স নিয়ে কথা বলেছেন, কিন্তু ওনার স্বাধীনতার বিপক্ষের ওনার কোনো ভূমিকা নিয়ে এই ধরনের কখনো কোনো তার মানে বলতে যাচ্ছেন যে এই তাহলে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধেই কেন শুধুমাত্র বিএনপি অভিযোগ করবে যখনই
স্বাধীনতা বিরোধীদের প্রসঙ্গ আসবে এবং যখনই বলা হবে যে আওয়ামী লীগ করলেই রাজাকাররা মুক্তিযুদ্ধ হয়ে যায়, তখন শুধুমাত্র কেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে কথা বলবে? আরো তো অনেকেই মন্ত্রী আছেন, আরো তো অনেকেই এমপি আছেন। কারণ বিএনপি নিজামী মুজাহিদি গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিল, তাদের হাতে জাতীয় পতাকা দিয়েছিল, তাদেরকে মন্ত্রী বানিয়েছিল, তো তাদের সে অপরাধকে ঢাকার জন্য তারা ওই ধরনের কথাগুলো বলেন, অমুককে নিয়ে অমুককে নিয়ে। এই যে উনি যে বললেন যে আওয়ামী লীগে যোগদান করলে, রাজাকার আওয়ামী লীগে যোগদান করলে মুক্তিযুদ্ধ হয়ে যায়, রাজাকার আওয়ামী লীগে যোগদান করলে মুক্তিযুদ্ধ হয়ে যায়। আওয়ামী লীগে যদি কেউ স্বাধীনতা বিরোধী কাজ করে থাকে তারও বিচার হচ্ছে আপনি বলছেন যে দলের সিদ্ধান্ত হয়েছে, এই জন্য আমি আমার কথাটাই আমি বলছি যে আওয়ামী লীগের যখনই রাজাকার যোগদান করে তখন মুক্তিযুদ্ধ হয়ে যায়, তখন তার বিষয়ের কারণে বিচার হবে না। আপনি বলছেন যে মোশাররফ সাহেব একজন এলাকার গণ্যমান্য ব্যক্তি, এরকম যদি বলেন আপনি সমাজকর্মী নিবেদিত, আজকে দেলোয়ার হোসেন সাঈদি আস্তা বাংলাদেশের মধ্যে একজন শ্রদ্ধেয় পাত্র, আজকে যদি দেলোয়ার হোসেন সাঈদিকে আজকে বাংলাদেশে একটি ব্যালট বাক্স দিয়ে বলেন যে তাকে মুক্ত করার জন্য আমরা এই ব্যালট বাক্স দিলাম, আপনারা ভোট দেন, দেখেন আপনি কতটা ভোট পড়ে। তাহলে আপনি এই কথা, আপনি যে এটা বলছেন যে স্বাধীনতার পতাকা মুক্তিযুদ্ধাকে রাজাকারকে দিয়েছে, আপনার সেই নেত্রী গুলাম আজমকে পা ছুঁয়ে উনি দোয়া চেয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে, এটা আপনি ভুলে গেছেন। আপনার সই আমরা রাজনীতি করতে চাই দলের, যদিও কার্ফিউর মধ্যে দিয়ে আপনাদের দলের জন্ম হয়েছে, বুট পরা অবস্থায় আপনাদের দলের কার্ফিউ দলের নেতার কাছ থেকে আপনার দল সার্টিফিকেট নিয়ে আজকে রাজনীতি করতে দলের জন্ম হয়েছে মানতে হবে। আপনারা এই ধরনের কথা বলবেন কার্ফিউ দলের নেতার কাছ থেকে আপনার দলের এই কথাটা সনদ নিয়ে আজকে আপনি আওয়ামী লীগ করছেন ঘৃণিত, আর আওয়ামী লীগের আইনজীবী পরিষদ নাম করছেন, অথবা আপনি বাকশালের একজন নেতা থাকতেন যে নেতা আপনাকে জাতীয় সব পত্র পত্রিকা বন্ধ করে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিলেন সেই আপনাদের নেতা, সেই নেতা যদি আদর্শ বাস্তবায়ন করতে চান তাহলে আপনারা বাকশাল করবেন। আর আমাদের সেই নেতা জিয়াউর রহমান দেশে গণতন্ত্র সভা সমাজ গণতন্ত্রের জন্যই আজকে বিভিন্ন রাজনৈতিক দলকে উনি বহুদলীয় গণতন্ত্র করে দিয়েছিলেন বিদায়। আপনি আওয়ামী লীগের মতো নেতাও কিন্তু সে জিয়াউর রহমানের কাছ থেকে সেই দলের সনদ এনে আজকে আওয়ামী লীগ করছেন। আজকে জিয়াউর রহমান স্বাধীনতা যদি ঘোষণা না করতেন তাহলে আজকের বাংলাদেশ হতো কি না সেটা একটা প্রশ্নের ব্যাপার ছিল। স্বাধীনতা শুধু আজকে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে ক্লান্ত হয়নি, সেই জিয়াউর রহমান নিজের জান বাজি রেখে মাঠে আন্দোলন সংগ্রাম করে জেড ফুডস করে আজকে দেশ স্বাধীন করেছেন। আজকে এটা অবশ্যই ইতিহাস বিকৃতি নয়, এটা বাস্তবতা সত্য, এটা আমার কথা নয়, এটা আওয়ামী লীগের নেতা আজকে সেক্টর কমান্ডার আজকে বাংলাদেশের যারা সনদপ্রাপ্ত তাদের নেতা শেখ মুজিব কর্তৃক যারা সনদপ্রাপ্ত, এই সনদপ্রাপ্ত আপনি যদি তালিকা দেখেন তাহলে আজকে সবাই কিন্তু বিএনপির রাজনীতি করে। আজকে বাংলাদেশের আমরা বলতে চাই, জোর দিয়ে বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল। আজকে আমরা মুক্তিযোদ্ধার সপক্ষের দল না, ওরা বলে সপক্ষের দল, আমরা সরাসরি মুক্তিযোদ্ধার দল। জিয়াউর রহমানও কিন্তু শেখ মুজিবুর রহমান দ্বারা তিনি উপাধি পেয়েছেন, শেখ মুজিবুর রহমানই কিন্তু জিয়াউর রহমান। হ্যাঁ, অবশ্যই উপাধি দিবেন, উনি দেশের রাষ্ট্রপ্রধান যেভাবে হোক, উনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন সেজন্য যেভাবে হোক। না না, আমি একটা কথা বলি, আপনি সারা পৃথিবীতে আজ পর্যন্ত যে দুজন নেতা সারা পৃথিবীতে সবচাইতে বেশি জেলের ছিলেন স্বাধীনতার জন্য, সেই দুজন হচ্ছে, একজন হচ্ছে নেলসন ম্যান্ডেলা, আরেকজন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পৃথিবীর ইতিহাসে কোনো নেতা এই দুজনের চাইতে বেশি স্বাধীনতার জন্য জেল খাটে নাই, স্বাধীনতার জন্য, মুক্তিযুদ্ধের জন্য, বঙ্গবন্ধু শেখ মুজিব এই শুধু আমাদের বাংলাদেশ এবং এশিয়ার কনটেক্সটে না, সারা ওয়ার্ল্ড কনটেক্সটে বঙ্গবন্ধু, এবং এটা আপনি বলেন আরেকজন নেতার কথা যে নেলসন ম্যান্ডেলা এবং বঙ্গবন্ধু ব্যতীত জীবনের অধিকাংশ সময় জেলের অভ্যন্তরে ছিলেন দেশকে স্বাধীন করার জন্য। পাকিস্তানিরা ওনাকে মৃত্যু প্রকোষ্ঠের কাছে কবর খুঁড়েছেন, তারপর উনি বলেছেন যে আমি তোমাদের কাছে মাথা নত করবো না, আমার লাস্টটা শুধু বাংলাদেশে বাঙালিদের কাছে ফেরত। উনি তো স্বেচ্ছায় আপনি বঙ্গবন্ধু সম্পর্কে যে কথা বললেন, ফিদেল কাস্ট্রো আজকে মারা গেছে, যদি জীবিত থাকতো ফিদেল কাস্ট্রো 1973 আলজিয়ার্স কনফারেন্সে, সেখানে নন অ্যালায়েন্স কনফারেন্সে আলজিয়ার্সে সেখানে বলেছিল যে আই হ্যাভ নট সিন হিমালয়, আই হ্যাভ সিন শেখ মুজিব, শেখ মুজিব হিজ
কারেজ অ্যান্ড হিজ কারেজ অ্যান্ড পার্সোনালিটি লাইক হিমালয়, দিস ইজ বঙ্গবন্ধু শেখ মুজিব। আর আপনারা সেই বঙ্গবন্ধু শেখ মুজিব সম্পর্কে যে সারা আপনি জিয়া রহমান, একটা হচ্ছে একটা হাজার পাওয়ারের ইয়ে হচ্ছে বঙ্গবন্ধু, আর জিয়া রহমান হচ্ছে একটা মোমবাতি। আপনার মোমবাতিকে নিয়ে ওই হাজার পাওয়ার বাল্বের সাথে আপনার তুলনা করলে ইতিহাসে আপনাদের আজকে আপনি বলছেন নির্বাচনের কথা, ইতিহাস তো আপনি জোর গলায় বলতে পারেন, ইতিহাস তো আপনার আপনার ক্ষমতা জুড়ে বন্দুক নলের মুখে আইন প্রণয়ন করে যদি এত যদি বই পান বন্দুক এবং ব্যানার দিয়ে কে ক্ষমতা আসছিল আপনারা বন্দুকে বন্দুক এবং ব্যানার দিয়ে জিয়া রহমান সাহেব কি দিয়েছিল? জিয়া রহমান ক্ষমতা আসে নাই, জিয়া রহমানকে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে আগে বন্দুক দিয়ে সিপাহী জনতা কাফি দিয়ে আনে নাই না, জিয়া রহমান বন্দুকের সাথে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এসে ক্ষমতা মিছিল করছে না, যেখানে যে বাংলাদেশে কোনো সরকার ছিল না, তিন দিন সরকার ছিল না, সেই অবস্থা থেকে জিয়াউর রহমান বন্দিশা থেকে যে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এসে ক্ষমতা দখল করে দেশে একটি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছে, যে যে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে একবার দেশকে ঘোষণা করে দেশকে একবার স্বাধীনতা যুদ্ধে দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, তার ডাকে আবার তার ডাকে সকল সেনাবাহিনী দেশের জনগণ বেরাকে ফিরে গিয়ে আবার দেশের উন্নয়নে ঝাঁপিয়ে পড়েছিল। আর সেই ধারাবাহিকতাই আপনাদের জিয়াউর রহমানের ধারাবাহিকতায় বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমেই আজকে আওয়ামী লীগ জিয়াউর রহমানের মাধ্যমে সেই সনদ নিয়ে আজকে আওয়ামী লীগ করছেন। আজকে আজ জিয়াউর রহমানের বিরুদ্ধে আপনারা কথা বলেন, সেই আপনাদের একটু ব্যারাক পলিটিক্স করতে গিয়ে আমাদের দেশের অনেক সেনা কর্মকর্তাদের আজকে সেদিন সেদিন নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আজকে এমন অবস্থা হচ্ছে বাংলাদেশের মধ্যে, আপনাদের নেত্রী শেখ হাসিনা, এটা কি সত্যি যে আওয়ামী লীগ আবার আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে কিংবা আওয়ামী লীগ আওয়ামী লীগ হিসাবে রাজনীতি করার পুনর সুযোগ পেয়েছে জিয়াউর রহমানের কারণে? নো, জিয়াউর রহমানের কারণে না, জিয়াউর রহমান হচ্ছে যে জিয়াউর রহমান যখন বহুদলীয় একটা ফরমান দিয়ে বাংলাদেশ বেতারকে রেডিও বাংলাদেশ করছে জিয়াউর রহমানে, জিয়াউর রহমান চালনা বন্দরকে পোর্ট অফ চালনা করছে, জিয়াউর রহমান কোন কোন অবস্থার প্রেক্ষিতে কোন চেতনা ধারণ করে বাংলা বাঙালিগুলোকে বাদ দিয়ে সে বাংলা বাঙালি এবং বাংলাদেশি, অবশ্যই আমরা বাংলাদেশি, বাঙালি বাঙালি কেন বলবো, আমরা বাংলাদেশি, আপনি এটাই তো আছে, এটা দিয়েই তো আপনাদের দেশকে বিভক্ত সৃষ্টি করেছিলেন আপনারা, জয় বাংলা এবং যে বাঙালি এটা হচ্ছে আমাদের আজকে ওই সংস্কৃতি এবং কালচার, আজকে ওইটাকে পাকিস্তানি কায়দা নিয়ে যাওয়া বাংলা, তারা বলছে বাংলা, হ্যাঁ আজকে সেই তারা বললে তাতে কি আছে পশ্চিমবাংলা, তাহলে আপনার একটা সার্বভৌমত্ব একটা একটা জিওগ্রাফিক্যাল ঠিকানা দরকার, যে আমি ওই জায়গার বাসিন্দা, জিওগ্রাফিক্যাল ঠিকানা কি জাতীয়তা বাংলাদেশীতে হয় না নাকি? বাংলাদেশী তো অবশ্যই হয়, উনি বলতেছে বাংলা, আমি এই জায়গাতে বাংলাদেশিটা কেন, বাংলাদেশ তো জিয়াউর রহমান করেছে ওই জিওগ্রাফিক্যাল সীমানা নির্ধারণ করার জন্য, আমি যখন বলবো আমার পরিচয় কি আমি বাংলাদেশি, সেই বাংলাদেশি বলার পরেই কিন্তু আমরা আর কোনো জিওগ্রাফিক্যাল ঠিকানা দেওয়া বলবো না, এই এই সীমানার মধ্যে যারা বসবাস করে যার জন্ম সেই বাংলাদেশি, সেটি তো বাংলাদেশ, এইটা তো উনি উনি বলতেছেন নাগরিকত্বের প্রশ্নে তো এখনো বাংলাদেশি বাংলাদেশি, ওইটা তো ওইটা তো ওইটা তো ওইটা ওই ওই জিনিসটা কিন্তু আওয়ামী লীগ মানে নাই, কিন্তু আজকে অনেক দিন পরে আওয়ামী লীগ কি মানে না যে নাগরিকত্ব বাংলাদেশি, বাংলাদেশি নাগরিকত্ব নাগরিকত্ব বাংলাদেশি সেটা না মানার তো প্রশ্ন উঠে আছে, এটা তো বাংলাদেশি এখানে, কিন্তু আপনি আমাদের মূল সংস্কৃতি আমাদের মূল চেতনা যে জয় বাংলা এবং বাঙালি এটাকে অস্বীকার করা হচ্ছে, এটা পাকিস্তানিরা অস্বীকার করেছিল, এটা হিন্দি তার জয় 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 বাংলা তো কিন্তু আমাদের সংস্কৃতি না, পাকিস্তানিদের কাছে জয় বাংলা তো কিন্তু আজকে ছিল এটাই তো সংস্কৃতি না, পাকিস্তানিদের কাছে জয় বাংলা কি তাহলে, জয় বাংলা একটা একটা আন্দোলনের স্লোগান ছিল, এটা স্লোগানের আন্দোলন, একটা মুক্তিযোদ্ধাকে আজকে আপনি তার কবর থেকে যদি লাশ তার যদি হাড় তুলে জিজ্ঞাসা করেন যে তোমরা কি বলে তোমরা তোমরা শহীদ হয়েছিলে, তারা বলবে আমাদের শেষ স্লোগান ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আর আপনারা আজকে সে জয় বাংলা বঙ্গবন্ধু বলতে আপনাদের জয় বাংলা কি ছিল, জয় বাংলা জয় বাংলা একটা স্লোগান ছিল, আপনি এখনো সেটা সেটা আন্দোলন আন্দোলনের জন্য কিসের আন্দোলন, সেটা 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 তো আন্দোলন ছিল বিজয়ের, সেটা আন্দোলন মুক্তিযুদ্ধের আন্দোলন ছিল, সে মুক্তিযুদ্ধরা জয় বাংলা বলেছে আন্দোলন হয়েছে জয় বাংলা বলে, হ্যাঁ এখন যদি আমরা দেশে ঠিক হ্যাঁ হয়েছে, কিন্তু এটা যদি আমরা দেশের আমরা যদি আমার স্বাধীনতা সার্বভৌমত্বের পরিচয় দিতে হয় তাহলে তো আমরা বাংলাদেশি আমাদের ঠিকানা বলতে হবে, আমরা
আমরা বাংলাদেশ, সেটা তো আওয়ামী লীগ বারবার অস্বীকার করেছে, সেই আওয়ামী লীগের কারণে। কিন্তু আমরা পার্লামেন্টে বলছুনার অস্বীকার করেছে, আপনি বলছেন অনেকদিন পরে তাদের গঠনতন্ত্র যদি আপনাদের 72 এর সংবিধান, সেই সংবিধানে যদি দেন তাহলে দেখবেন আপনারা কি আছে, তারা বাঙালি। ওনারা যদি বলেন ওনাদের 72 এর সংবিধানটা বলেন, দেখেন উনি পড়ে বাঙালি কি হিসেবে বাঙালি, তারা বাঙালি যারা বলছে যে আমরা জাতীয়তা হিসেবে বাঙালি, আমরা তো জাতীয়তা হিসেবে, আপনারা কি বলেছেন যে বাঙালি জাতীয়তা হিসেবে বাঙালি, আমরা বাঙালি কেন? আমি আপনাকে একটু ক্লিয়ার করি যে বাঙালি চেতনা এই জয় বাংলা কোত্থেকে এসেছে। ভাষা 52 সালে স্লোগান যখন হয়েছিল, তোমার ভাষা আমার ভাষা, বাংলা ভাষা বাংলা ভাষা, তুমি কে আমি কে, শুনেন শুনেন স্লোগান, না আমি জাস্ট 1 মিনিট, না 1 মিনিট আমি শেষ করি, আমাদের ব্রেকে যেতে, যে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, পিন্ডিয়ানা ঢাকা ঢাকা ঢাকা, পাঞ্জাব না বাংলা বাংলা বাংলা, এই স্লোগানগুলো যখন আন্দোলন হয়েছিল তখন জিয়া রহমান সাহেব কোথায় ছিলেন? উনি স্বাধীনতার ঘোষক, তাহলে ঘোষক তো সুইস একটা, আমরা তো ভাষা আন্দোলন কথা বলিনি, জিয়া রহমান ভাষা আন্দোলন করেছে, সেই আমরা তো বলি নাই জিয়া রহমান ভাষা আন্দোলন করেছে, আমরা তো ভাষার কথা বলছি, আমরা বলি নাই সেই কথা, এই যে তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এটা ছিল বাঙালির চেতনা, আমরা বলবো এটা ছিল বাংলাদেশের বিজয়, এটা করছে স্বাধীনতার স্বাধীনতার অর্জনের অতীতের স্লোগান গুলো যদি আপনি আজকে একটা স্লোগান একটা রক্ষার অধ্যায় ছিল, আপনার নেতা কেন সেদিন আত্মসমর্পণ করার আগে দেশের স্বাধীনতা ঘোষণা করে জান নাই? আমি যে স্লোগানগুলোর কথা বলছি আপনি কি শুনছেন কথাগুলো? আমি সবগুলো শুনছি, এগুলো এক একটা স্লোগান ছিল বাঙালির, এক একটা রক্তাক্ত অধ্যায়ের পাকিস্তানিদের হাতে ঘা দেওয়ার। ধন্যবাদ, আমাদেরকে সেই সংগ্রামের সময় কোথায় ছিলেন আপনি? আমাদের ব্রেকে যেতে হবে, আমরা তো ভাই, আপনারা তো আসি, আপনারা তো বাংলাদেশী চাইবেন, আপনারা তো ওই বাঙালি চেতনার কথা বলেন, বাংলাদেশী আমরা, বাংলাদেশী ধর্ম আমাদের, মাটি মানুষ সবকিছু আমাদের, ঠিকানা বাংলাদেশ, আমরা বাংলাদেশের, আমরা বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে, দল হিসেবে রাজনৈতিক, পাকিস্তানি আমরা বাংলাদেশী জন্ম হয়েছে, পাকিস্তানি আমরা তো ওই পাকিস্তান থেকে এসেছি। দুজনের কাছে আসবো, আমাদের কলার অপেক্ষা করছেন এবং অনেকেই আপনারা নিশ্চয়ই এই অনুষ্ঠান যারা ফেসবুকে দেখছেন, ফেসবুকের কয়েকটি মেসেজও আমি আপনাদেরকে পরে শোনাবো যারা মেসেজ করেছেন। এবং আমরা ভবিষ্যতে, আপনারা অনেকেই গত সপ্তাহে আমাদেরকে প্রশ্ন করেছেন কেন আমরা সাধারণ দর্শক থেকে আমরা কেন অতিথিদেরকে নেই না, এবং আমরা এটি নিয়ে অনেক, এটি আমরা বলতে পারি যে আমরা খুব শীঘ্রই সাধারণ দর্শক যারা আছেন, যারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে চান, আমরা সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করব। যারা ইচ্ছুক আপনারা আপনাদের ডিটেল আমাদের কাছে ফেসবুকে রাখবেন, ইনবক্সে রাখবেন, কারণ না হলে আপনাদের ব্যক্তিগত অনেক তথ্য পাবলিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং সুতরাং আমরা যোগাযোগ করব আপনাদের সাথে, এবং কয়েকজনকে আমরা নিশ্চয়ই প্রতি সপ্তাহে আনার চেষ্টা করব এই অনুষ্ঠানে, যাতে করে আপনারা দর্শক হিসাবে আপনাদের মনের যে ভাবনাগুলি আছে সেটি লাইভ অনুষ্ঠানে এসে আপনারা আপনাদের কথাগুলি দর্শকদের সামনে বলতে পারেন। একজন কলার অপেক্ষা করছেন, দেখে কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কে বলছেন? জি স্যার, ভালো আছেন আপনারা সব? জি ভালো আছি। কে কইরা আপনি? জি জি, আমি লন্ডন থেকে বলছি। নাম আপনার? আলী। আমার নাম আলী। জনাব আলী, আপনার অভিমত? জি, আমি তো শুদ্ধ ভাষায় মাধ্যম পড়ি, আমি বুঝতাম পারি, আমি ইংলিশে মাধ্যম পড়ি, ইংলিশ বাংলা সিলেটি যে কোনো ভাষায় মাধ্যম। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রোগ্রামটা খুব সুন্দর আরম্ভ হইছে আপনার, প্রস্তাব ভালো, তবে আপনার বাউয়ার মানুষটা খুব অভদ্র। নো 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 নো, আপনি যে কোনো ভাষায় কথা বলতে পারবেন, তবে যে ভাষা কোনো খারাপ রুচির পরিচয় বহন করে সেই ভাষা এই অনুষ্ঠানে অ্যালাউড নয়, চ্যানেলসের কোনো অনুষ্ঠানেও কোনো অনুষ্ঠানেই অ্যালাউড নয়। ধন্যবাদ আপনাকে আপনার কলের জন্য। যদি ভবিষ্যতে আপনি এই ভাষাগুলি পরিবর্তন করে আসতে পারেন, আবার আমি আপনাকে স্বাগত জানাবো। যাচ্ছি পরবর্তী কলে, দেখে কে আছে লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? রনশাব নেবালানি ভাই, আপনারা সকল। জি, আপনি কে বলছেন ভাই? আমি মুক্তার আলী বলছি। জনাব মুক্তার আলী, ওয়ালাইকুম আসসালাম, আপনার অভিমত? আসলে দিদি পাকিস্তানে ডাক্কা দিয়া বিএনপির বানাইছিল বাংলাদেশে দুই খণ্ড করার দায়, কারণ জায়গায় এনাপ্লাই করি তারা পারছে না, মানুষের মাঝে দুই খণ্ড খোঁজা তুইছে। ওখান কইবা যে দুই নম্বর কথা হইলো, আজকাল যে বিএনপি পলিটিক্স করা এইটা তো চাই দিয়া ইতিহাস ঠিক করে, পলিটিক্স না করলে ভাই দেশ কোনোদিন আগ্রহিত নাই, এবং সকল দেশ জাতির জনক আছে, শেখ মুজিবও কায়দা আজম জন্য জাতির জনক মান্য গেছে।
অন এটা লইয়া দরবার খুঁজিয়া তাই তাই চেহারা বানাইলি তা জৌরমানে জাতিজনক তেসেও চাইবা বানাইলি তা জাতি জননী খালেদারে বাদ্যা বানাইবা ফণ্ড তারিখ এই যে জ্বালা যন্ত্রণা যতদিন বাংলাদেশ পার হইছে না বাংলাদেশের মানুষে হতবদ্ধ হইতে পারতো না বাংলাদেশের উন্নত হইতো না যারা উন্নত ধন্যবাদ জনাব মুক্তার আলী আপনার অভিমত আমরা শুনেছি যাচ্ছি পরবর্তী কলে দেখি কে আছেন লাইনে হ্যালো আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কলার কে বলছেন আপনার নাম জি একটা সেকেন্ড লেটমি শান্তি বলি আমি জি আপনার টেলিভিশনের ভলিউম কমাতে হবে বলুন আপনার নাম এবং কোথা থেকে ফোন করেছেন জি আমার নাম বাড়ি জনাব বাড়ি আপনি কোথা থেকে ফোন করেছেন জি লন্ডন থেকে লন্ডন থেকে আপনার অভিমত জি জি না আমার একটা সহজ প্রশ্ন হচ্ছে এই দুইটা পলিটিক্যাল পার্টি প্রত্যেক বছরই এইখানে মারামারি করতে হয় হাতাহাতি করতে হয় মানে এইটার কারণ কি আর এই রাত্রে বারোটাতে লাগিয়ে দিনে গেলে সমস্যাটা কোথায় আর আমাদের এইখানে যে লোকাল যে পুলিশ ওরাও এই দেশে তো রাতে আরো বড় বড় অনুষ্ঠান হয় হাজার হাজার মানুষের অংশগ্রহণে রাতে অনুষ্ঠান হয় এবং এই দেশে এর থেকেও বড় বড় অনুষ্ঠান এই দেশের পুলিশ কিংবা যারা অনুমতি দিয়ে থাকেন তারা সফলভাবে সম্পন্ন করেছেন এই শহীদ মিনারেই শহীদ মিনারেই কিন্তু আপনার দশক দশক ধরে খুব শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিন্তু শহীদ মিনারের যতগুলি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তাহলে কি পারমিশন দেওয়াতে সমস্যা রাতে সমস্যা নাকি যারা ওইখানে যে ঝামেলা করেন তারা সমস্যা আমাদের যে মন মানসিকতা এটা এটা এটাই বলা যায় মানে আমাদের যে পার্টির মধ্যে মানে এটা একটু ধৈর্যের অভাব আছে ধৈর্যের অভাব আছে ধন্যবাদ আপনাকে আপনার এই মন্তব্যের জন্য আমি বিরতিতে যাব বিরতির আগে জনাব তাজুল ইসলাম আপনাকে বিরতির পরে নতুন অতিথি নিয়ে আসবো আপনার দলেরই অতিথি নিয়ে আসবো আমরা সুতরাং আপনার শেষ বক্তব্য জানতে চাই আমার বক্তব্য বেশি কিছু না আমার একজন শ্রোতা এখানে বলেছেন যে স্বাধীনতার ঘোষক নিয়ে আমি বিতর্ক করছি স্বাধীনতার ঘোষক আইন করে স্বাধীনতার ঘোষক কোনো দেশে বানানো যায় নাই যদি জাতি দেশের জনগণ যদি তাকে শ্রদ্ধা না করে যদি জাতি দেশের জনগণ যদি তাকে স্বাধীনতার ঘোষক না বলে তাহলে কোনো দিন কেউ আইন করে কোনো কিছুই কোনো দিন কামিয়াব হতে পারে না এবং পারবে না আমি আশা করি বাস্তব সত্য একদিন প্রতিষ্ঠিত হবে ইতিহাস ইতিহাসের গতিতে চলবে সত্য ইতিহাস অবশ্যই প্রতিষ্ঠিত হবে দেশে আজকে যে স্বৈরশাসন চলছে সেই স্বৈরশাসনের অবশ্যই অবসান করবে ঘটবে আমরা আশা করি সেই স্বৈরশাসককে যেভাবে এরশাদকে 9 বছর পরে হলেও আমরা স্বৈরশাসন শাসন থেকে প্রত্যাহিত করেছি সেই আজকে শেখ হাসিনা যেভাবে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছে জগদ্দল পাত্রের মতো আজকে দেশের নিরীহ মানুষকে যেভাবে নির্যাতন নিপীড়ন জয় বাংলা বাংলার মুক্তিযুদ্ধের স্লোগান এটা কোনো দলের সম্পদ নয় যখনই বাংলা বাংলা কোনো 1971 সালে যুদ্ধকালীন সময় 1757 সালের পলাশির সম্মুখীন হবে ঠিক তখনই জয় বাংলা স্লোগান মানুষের মুখ থেকে উচ্চারিত হয় কিংবা হবে সৈয়দ আহমেদ মাহফুজ লিখেছেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মূল্যায়ন করা হয় না বর্তমান সরকারের সময় উনি রাজনীতিতে বিএনপির প্রতিষ্ঠাতা কিন্তু রাজনীতির বাহিরে বাংলাদেশের ইতিহাসের জাতির গর্ব বীর মুক্তিযোদ্ধা একজন বীরোত্তম একজন সেক্টর কমান্ডার একজন প্রেসিডেন্ট যোগ্যতার জন্য আর কী প্রয়োজন প্রশ্ন করেছেন তপন চৌধুরী বিএনপির একজন নেতা ইউকে বিএনপির একজন নেতা বাংলাদেশে সর্বপ্রথম মাওলানা নুরুল ইসলাম স্পিকার শামসুল আলম হুদা মহিউদ্দিন আলমগীর সহ সকল রাজাকারদের প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ এইটি তিনি বলতে চেয়েছেন তপন চৌধুরী এছাড়াও অনেকে ফেসবুকে মেসেজ দিয়েছেন কামরুজ্জামান লিখেছেন আওয়ামী লীগ এবং বিএনপি বোথ পার্টি নেভার টক অ্যাবাউট এম এ জি উসমানি ওয়াই চমৎকার প্রশ্ন এবং প্রিয় মাহবুব লিখেছেন কোনো তপন চৌধুরী লিখেছেন আওয়ামী লীগ লিডার মিসলিডিং রং ইনফরমেশন ধন্যবাদ যারা আমাদেরকে মেসেজ দিয়েছেন এবং ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন এবং আমরা যেটি বলেছি যে এই অনুষ্ঠান থেকে আমরা সরাসরি যারা ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের মধ্যে থেকে আমরা কয়েকজনকে অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আমরা লাইভ নিয়ে আসবো আপনাদের কথাগুলি আপনারা সবসময় আমাদের কথা শোনেন আপনাদের কথাগুলি আমরা এই অনুষ্ঠানে শুনতে
চাই এবং আপনাদের আপনাদের মনের ভাব আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই। যাচ্ছি ছোট একটি বিরতিতে, সঙ্গেই থাকবেন। বিরতির পর নতুন একজন অতিথি আমাদের সাথে যোগ দেবেন। ধন্যবাদ সবাইকে।